ওকে, হ্যাঁ সজীবেরটা দেখতেছি, কোনটা দেখবো? আপনারা তো চারটা পাঁচটা করা, ছয়টা করা। সজীব ভাই কোনটা দেখবো আপনার? তার প্রথম দুইটা দেখতে পারেন। আচ্ছা প্রথমটা দেখি, সমস্যা নাই, দেখতেছি। হ্যাঁ আপনার ল্যান্ডিং পেজ ঠিক আছে, আপনার ইমেজ ইউজ করছেন। সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, ফিফথ পেজ, পাঁচটা পুরো দিয়েছেন নাকি? চারটা, পাঁচটা পাঁচটা। আচ্ছা সেকেন্ড পেজে আপনার একটা ফটোশপ দিয়ে একটু বানাই নিতে হবে, আপনার তো পুরো ডিসক্রিপশন দিছেন। আচ্ছা আমি প্রথমে দেখাচ্ছি, কয়েকটা গিগের ইয়া দেখাচ্ছি। আমার স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে না হয় নাই? স্যার হচ্ছে। ওকে, সজীবের এখান থেকে আমি গিগে যাইনি, গিগের নিচে কই যেন গিগ গুলা কই থেকে যেন পিক করা লাগে, ভুলে গেছি। স্যার যে উপরে গিয়ে প্রোয়া থেকে ওই যে প্রোগ্রামিং টিচে যান স্যার, এখানে ওয়ার্ডপ্রেস আছে। প্রোগ্রামিং, হ্যাঁ প্রোগ্রামিং এন্ড টিচার, এখানে ওয়ার্ডপ্রেস, এখানে ওয়ার্ডপ্রেস আছে। ওয়ার্ডপ্রেসে আসার পর এখানে দেখেন বেস্ট সেলিং, বেস্ট সেলিং গুলো দেখতে পারেন। এই যে ওনাদের গিগ গুলা বেস্ট সেল হয়েছে এখানে যেটা আছে, তাহলে এখান থেকে একটা আমি ইয়ে করি, ওয়ার্ডপ্রেসে দেখেন ওনারা কিভাবে দিচ্ছেন, তারপর এটা নিচ্ছি। মেন কথা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট বলতে ওনারটা ঠিক আছে, এটা দেখলেই মনে হবে যেমন আপনারা ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট কাস্টমাইজ করছেন। তারপর সেকেন্ড ইয়েতে আসি, এটা ওনারটা দেখি ইমেজগুলো কীরকম করে দিছে, ফার্স্টেরটা, সেকেন্ডেরটা, ওনার লোকেশন দিছে না, উনিও পারফেক্ট দেন কীভাবে বেস্ট সেলিং হইলো। স্যার মোটামুটি সবাই এরকমই দিছে, প্রথমটা ওইভাবে সাজে বা প্রথম দুইটা একটু সাজে, পরের গুলা স্যার কাজের ডকুমেন্ট অথবা যা করছে ওইগুলা। ওনার রেট অনেক কম। আচ্ছা এটা দেখি, এই যে এটা স্যার দেখেন ওনার একটা ইমেজে মোবাইলের ইয়ে কভার দিছে এখানে, এই যে। হ্যাঁ বলেন স্যার, বললাম যে যেভাবে দ্বিতীয়টার মধ্যে কাজ দিয়ে দিচ্ছে স্যার, যারা বেস্ট সেলিং আছে ওরা তো স্যার আমাদের মতন না। এখানে দেখেন যে এটা পিকচারটা দিছে ওইখানে, কিন্তু স্যার এটা কাজ করা, উনি ফাইবারের কাজটা করছে ওইখানে ছবি হিসাবে দিয়ে দিছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ ইমপ্রুভ দিছে। এখন আপনাদের সাজাইতে বলছে ওইভাবে যে আপনার যে কাজের ডেমোটা থাকবে, ঠিক আছে, এটার পর এটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে। সেকেন্ড পেজে আপনার একটা চার কোনায় যে উনি যেমন লোকেশন দিছে, লোকেশন না, আপনার একটা হোম পেজের ইয়া, এখানে অ্যাডমিন পেজের এখানে একটা ইয়ার, একটা ইমেজে চারটা বোঝানো। যারা ফ্রেশার তারা ওইভাবে করবেন আর কি, আমি এটা বলতে চাচ্ছিলাম, বুঝতে পারছেন? মানে স্যার রেসপন্সিভ ভাবে বুঝাবো? না না, মানে সেকেন্ড পেজটাকে আপনার চারটা পেজ যেখানে দেখাবেন, চারটা পেজেরটা এক জায়গায় দেখাবেন, বুঝছেন? চারটা ইমেজকে এক জায়গায় ভিউ করে দেখাবেন, তাহলে কি হবে, এই যে আমি ওনার চার পাঁচটা ইমেজ দেখছি, ওইটা দেখার সময় নাই ম্যাক্সিমাম ক্লায়েন্টের, আর একটা ইমেজ দেখে যেন বুঝতে পারে আপনি কাজ পারছেন চার পাঁচটা, আমি ওটা বুঝাইতে যাচ্ছি, বুঝছেন? মানে এই যে এখানে ওনাদের যেমন চারটা ইমেজ ছিল, আর এই চারটা ইমেজকে একটা ইমেজে কনভার্ট করা যায় ফটোশপ দিয়ে, এই পাশে একটুক, এই পাশে একটুক, নিচে একটুক, এই পাশে একটুক, ঠিক আছে, এইভাবে আমি বলছিলাম। আচ্ছা উনি কাজ করছে, ওনার কাজের ডকুমেন্ট হিসাবে উনি কিছু দিয়ে দিয়েছে আর কি, এটা এখন না, এটা অবশ্যই আপনার এক্সপার্ট হইলে। ওকে, এই হচ্ছে গিক আর কি। তাহলে গিক আপনারা চার পাঁচজন পারেন, আর বাকি পারেন না অনেকে আছেন, রাশেদুল, তারপর অনেকেই। আচ্ছা আমি এগুলো রিমুভ করি। হ্যাঁ কেউ কিছু বলবেন? আচ্ছা ওয়েট, ওইটা আমি যাই। আচ্ছা এই পেজটার বেসিকে সে বলছে, দেখেন সে $35 নেবে বেসিকে, সে কি দিবে, 1 ডে ডেলিভারি দিবে। পেজ কয়টা? দুই পেজের। এখন দেখেন যেগুলো টিক দিছে সেগুলো রেসপন্সিভ ডিজাইন, 3 প্লাগিং, তিনটা প্লাগিং দিবে, দুইটা পেজের একটা ওয়েবসাইট দিবে, এবং সেটা রেসপন্সিভ মানে মোবাইলেও কাজ করবে, ওয়েবসাইটেও কাজ করবে, এই তিনটা যে দেখেন টিক দেওয়া আছে, আমরাও টিক দিব যেগুলো প্রোভাইড করবো বেসিকে। এবার স্ট্যান্ডার্ড আছেন, দেখেন টিকের সংখ্যা বাইরে গেছে, তার $145 সেতুগুলো প্রোভাইড করছে। এই প্রিমিয়ামে আসেন, দেখেন সবগুলো দিচ্ছে, বুঝতে পারছেন আসাদুজ্জামান ভাই? আমরা স্ট্যান্ডার্ডে কি কি দিবে? স্ট্যান্ডার্ডে সে বলতেছে একটা বাদে কন্টেন্ট আপডেট বাদে সে সবই দিচ্ছে। কন্টেন্ট আপডেট মানে কি, আপনি একটু বুঝাই বলেন।
কন্টেন্ট বলতে যে লেখাগুলো আছে না, এই যে লেখার এই এক একটা লেখাকে আপডেট বলে, বুঝছেন? সে ডেমো ডাটা দিয়ে দিবে, ডাটাগুলো আপনার ওয়েবসাইটে, যেমন আপনি মনে করেন টি শার্টের ব্যবসা করেন, আমরা এখানে স্যাম্পল হিসেবে বলছি কি প্রাণারাইফেলের প্রোডাক্ট, তাহলে আপনার টি শার্টের নামগুলো এখানে বসাইতে হবে না, এটা বলা হয় কন্টেন্ট আপডেট, এগুলো আপনি করে নিতে হবে, সেই ঝামেলাটা যাবে না, বুঝছেন? প্লাস ইমেজগুলো, যেমন আপনার টি শার্টের ইমেজগুলো, সে তো ইমেজ দিবে ডেমো হিসাবে, তার ইমেজ দিয়ে রাখছে যে, ঠিক আছে, তার ওয়েবসাইটের ইমেজ, এখন এই ইমেজগুলো আপনার চেঞ্জ করতে হবে না, এগুলো সে করে দিবে না, এগুলো তো কি, বুঝছেন? এগুলো তো অনেক সময় ক্রাই করতে হয়, না না, এখন যদি লাগে আপনার লাগে যে না আপনার ইমেজ টিমেজ সহ সব কিছু করে দিবে, তাহলে প্রিমিয়াম সে $320 নিচ্ছে, এই যে সব করে দিবে, দেখছেন? ইন প্রোডাকশন ফ্রিকোয়েন্সি, ই-কমার্স ফাংশনালিটি, এই যে এটা 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 ই-কমার্স ফাংশনালিটি, ই-কমার্স ফাংশনালিটি হচ্ছে কি, ই-কমার্সে কি থাকে, আপনি বিকাশে বিল পেমেন্ট করতে পারবেন, তারপর আপনি চাইলে ব্যাংকে বিল পেমেন্ট করতে পারবেন, এই যে পেমেন্টের যে ফাংশনগুলো এগুলো সে সার্ভিস করবে $320 দিলে। ই-কমার্স বলতে ভাই ওটা বলছেন, ই-কমার্স, ই-কমার্সে কি কাজ হয়, পেমেন্ট গেট, পেমেন্ট গেটওয়ে থাকে, তারপর আপনার প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন, অর্ডার ক্যান্সেল করতে পারেন, এই যে ফাংশনগুলো এগুলো সে দিয়ে দিবে পিএসপি দিয়ে করা, এবং 10টা প্রোডাক্ট বুঝতে পারছেন, বুঝি নাই, 10 প্রোডাক্টস, হ্যাঁ 10টা প্রোডাক্টস দিবে, 10টা প্রোডাক্টস মানে কি, আপনার প্রোডাক্টস বলতে 7 ডে ডেলিভারি দিবে, 7টা পেজ দিবে, ডিজাইন কাস্টমাইজ করে দিবে, কন্টেন্ট দিবে, রেসপন্সিভ ডিজাইন দিবে, 8টা প্লাগিং সে দিবে, এবং 10 প্রোডাক্টস মানে আপনার 10টা প্রোডাক্টের সে টোটাল এরকম ফাংশনালিটি দিবে আর কি, যেমন আপনি টি শার্ট তারপর মোবাইল বিক্রি করেন এরকম কাউন্টেবল, 10টাতে সে কাস্টমাইজ করে দিবে, এবং সে টাকা কমতেছে, দেখেন তার ফাংশনও কমাইতেছে, এই যে প্রিমিয়ামে সে যেমন এই যে ই কমার্স ফাংশনালিটি অ্যাড করবে, এটা অনেক টাফ, মোটামুটি টাফ না, সময় লাগে, এই জন্য কিন্তু সে এখানে সময় নিচ্ছে, সেল হয়েছে কয়টা, সেল হয়েছে দেন তো, ওনারটা সেল হয়েছে কয়টা, আচ্ছা ঠিক আছে দেখতেছি, উনি অর্ডার পাইছেন 5টা, এই যে 5টা কিউই পাইছেন, ওনার কিউতে 5টা আছে, দেখছেন এই যে পাইছে 5টা, এখন তার চলতেছে, কিউই মানে কি, কিউই হইছে গিয়ে আপনার এখন তার জুরিতে আছে 5টা, এক কোর্স হল 699টা, হ্যাঁ এখন তার জুরিতে 5টা রানিং কাজ আছে, মানে এই সপ্তাহে সে 5টা কাজ ডেলিভারি দিবে, ব্যাংকিং আছে আর কি, আবার যেটা ডেলিভারি হয়ে যাবে সেটা এখান থেকে একটা কমে যাবে, আবার নতুন অর্ডার আসলে বেড়ে যাবে, এন্ড ডিজাইন রেসপন্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অর ব্লগ ইন 24 আওয়ার্স, তার ডিজাইন ইয়ার লেখার স্টাইলটা দেখছেন, আই উইল ডিজাইন এন্ড ডিজাইন এ রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অর ব্লগ, সে কিন্তু এক কথায় বলে দিছে, সে কে দিচ্ছে, এই যে তার ইয়াটা কি বলে এটা টাইটেলটা, টাইটেলটা দেখলে বোঝা যাচ্ছে, সে 1 ঘন্টার ভিতরে এটা দিবে, সরি একদিনের ভিতরে, অর্গানাইজ করবে, সে এখন লেভেল 2 তে আছে, দেখেন লেভেল 2 সেলার আছে, লেভেল 1 এ গেলে তার চেয়ে পপুলার, লেভেল 2 মানে আপনি কাজ করতে করতে একটা লেভেলিং হয়, যে প্রথম শ্রেণীর কর্মকর্তা, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, তৃতীয় শ্রেণীর কর্মকর্তা আছে না, ওই রকম কাজ করতে করতে সে সেলার, মানে যেই পরিমাণ সে সেল করছে এখন লেভেল 2 দ্বিতীয় শ্রেণীর সেলার হয়ে গেছে, সে যদি 1000 ওভার করে, 700 প্রায় হয়ে গেছে, তাহলে 1000 ওভার করলে তার প্রথম শ্রেণীর সেলার হয়ে যাবে, তখন যে কোনো বায়ার দেখলে এখানে যদি সেলার 1 থাকে তাহলে তাকে আর অর্থ চেক করে না, ভাই আমার এই কাজটা করে দাও, মজা করতে, যারা প্রো সেলার এটা এরকম না, না লেভেল মানে প্রথমেই লেভেল 1 থাকে তারপর লেভেল 2 থাকে, আর ফাইবার লেভেলের 2 এর উপর লেভেল হয় না, ওটা আবার আপনি ইয়া হয় ও রিভার্স, আমি যেটা বলছি ওটা রিভার্স না, আচ্ছা প্রো 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 আছে, এই কাজটা যদি প্রো
শুনেন, প্রোতো তার ডিজাইনে বলা আছে তাকে 7 দিনে এই প্রোডাক্টগুলো সে ডেলিভারি দিবে, $320 নিবে। অন্য সেলারদের জন্য একটু আগে আমি ওপেন করলাম কই এটা দিছি ওইটা, ওইটাতে কিন্তু $1500 ছিল একজনের। এই যে ওনার প্রিমিয়ামটা দেখেন, এটা কার? নাইম হোসেনের? না, নাইম হোসেনের করতেছি না, একটা স্ট্যান্ডার্ডে যাচ্ছে, আবার যাচ্ছে টেকনিক ওয়ার্ডপ্রেস। এটা তো বেস্ট সেলারের ভিতরে আমি ঢুকছি, এখান থেকে রিকমেন্ডেড সেলারে যাই, তাহলে তাদের গিকের প্রাইসটা বোঝা যাবে। এই যে যেমন উনি, এই যে উনি 271 আছেন রেটিংয়ে, রেটিং 5। ওনার প্রিমিয়ামটা দেখি, এই যে ওনার প্রিমিয়ামটা দেখেন, ওনার ফাইবারে হাই লেভেল আছে, টপ রেটেড সেলার, এটার উপরে কোনো সেলার নাই। আপনি নিউ সেলার তাহলে দেখতে পারেন। ও টপ রেটেড সেলার, তা লেভেল 2 তো উনি টপ থেকে নিচে আছে স্যার। প্রথমে হচ্ছে লেভেল 1, তারপরে লেভেল 2, তারপরে টপ রেটেড সেলার, এই তিনটা লেভেল এখানে আছে আর কি। বুঝতে পারছি। আচ্ছা, এটাকে উনিও মোটামুটি ভালোই সেল করছে, ওনার প্রিমিয়াম $275 দিয়ে একটু কম আছে। ইয়া করেন আপনি, আবার জানেন, আবার গিগে যান তাহলে দেখতে পাবেন। হ্যাঁ, এখানে এখান থেকে তাহলে আমার কি নিতে হবে বলেন। নিউ আর্টিকেল নিউ দিলে তো আপনাদের টাই পাবো, যেমন নাইম হোসেনের টা পাবো। আমি ওটা চাচ্ছি না, আমি মধ্য লেভেল অনেকই কাজ আছে, আমি মধ্যম চাচ্ছি। যেমন এই যে ওনাদের লাভ দেওয়া আছে, ওনাদের তো ডাইরেক্ট ইয়া দেওয়া নাই, রেটিং দেওয়া নাই। আচ্ছা, ওনাদের ডাইরেক্ট রেটিং দেওয়া নাই আমাকে, মানে আমি বুঝাইতে চাচ্ছি মনোমিয়াম 2টা 4টা বা 10টা কাজ করছে। হ্যাঁ দেখতেছি, ওকে, এই যে উনি 85 আছে, ওনারটা দেখতেছি নিচের দিকে তো অবশ্যই থাকবে, বেস্ট সেলারটা তো উপরের দিকে থাকে। এই যে দেখেন ওনার প্রিমিয়াম তাও 250 দিয়ে রাখছে, উনি লেভেল 2 তে আছে, উনিও লেভেল 2 তে আছে। আচ্ছা, আবার যদি অফার করেন তাহলে আপনি কাজ পাবেন না, কারণ তারা চিন্তা করবে আমরা কাজ পারেন না। নেক্সট একটা স্ট্যান্ডার্ড কাজ, ইনিশিয়াল তো আপনার কম দিয়ে শুরু করতে হবে। প্রথমে আপনার লেভেল নাই, তাহলে প্রথমে তো আপনাকে দিবে না কাজ ভালো। এই যে দেখেন উনি 6টা কাজ করছে, ওনার 4.9, ওনারটা গেলে একটু ভালো করে বোঝা যাবে। উনি কিন্তু কোনো লেভেল পান না, অর্ডার 1 কোয়ান্টেড। এই যে ওনারটা দেখেন, উনি $55 আছে, কি কি ডেলিভারি দিবে সেটা দেখেন করছেন। প্রিমিয়াম উনি ডেলিভারি দিবে, ডিজাইন কাস্টমাইজ উনি যেগুলো পারে সেগুলোই বলছে। এই যে রেসপন্সিভ ডিজাইন, কন্টেন্ট আপডেট করে দিবে, আর ডিজাইনটা কাস্টমাইজ করবে, রেসপন্সিভ করবে, তিনটা উনি পারে, তিনটাই দিছে ডলার কম। হ্যাঁ, আপনারা যেগুলো পারবেন, সেজন্য এটা খুব ইম্পর্টেন্ট, যেগুলো পারবেন না লিখে রাখবেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে ব্যাট ইয়ে দিবে যে পারে না লিখে রাখছে। উনি তিনটা পারে, তিনটা লিখছে, ওনার ডিমান্ড লিখে রাখছে, কাজ হতো অনেক কম। মানে উনি পারে না, উনি যা পারে তা লিখছে। এখন যে যে হায়ার করবে সেই ডলার দিয়ে তারা হায়ার করলে করবে, না করলে নাই, কাউকে তো এখানে ফোর্স করে না। হ্যাঁ, এখন আপনি পারেন না ওনার মতো দিয়ে রাখছেন, তাহলে তো কিন্তু বাতিল বলতে উনি ব্যাড কমেন্টস করবে, এটা একটা কাজ যে উনি কাজ দিয়েছে করছে, হ্যাঁ কমপ্লেন করবে। ফাইবারে যদি আপনি তিনটা ব্যাড রেটিং খান, মানে ব্যাড রিভিউ পড়ে, তাহলে আপনার অ্যাকাউন্ট আর উঠবে। সেগুলোই বলবেন, ঠিক আছে? উনি যেগুলো পারে এগুলো তিনটাতে দিয়ে রাখছে। এখানে উনি বলছে 2 ডেজ ডেলিভারি, এখানে 3 ডেজ প্রিমিয়াম, প্রিমিয়াম মেবি উনি আরো ইয়া দেয়। ওনার রিভিউ আছে 3টা, আইডিটা মানে নতুন, উনি মানে রিভিউ এভাবে কোন আমাদের মতো করে নিছে। এই যে দেখেন আপনাদের যেটা দেওয়ার কথা এরকম রিভিউ দিবে আপনাদের কোম্পানি 1টা বা 2টা, বুঝছেন? এই যে ওনার রিভিউ, ওনার আইডিটা নতুন মনে হচ্ছে, কেন নতুন মনে হচ্ছে? উনি দেখেন প্রিমিয়াম বেসিক সব জায়গায় সেম সার্ভিস দিচ্ছে, কিন্তু টাকা চেঞ্জ করছে,
বুঝছেন, ওনার ইয়েটা দেখে মনে হচ্ছে যে একটু কি বলে আর ওই নতুন নতুন বলে না, দেখে নতুন নতুন স্যার তাও তো ভালো যে কাজ পাইছে। কোনটা জানো তো কাজ পাইছে, এখন কথা হচ্ছে আপনাদের কোম্পানি আমাদের অলরেডি ওনার আছে ওই যে এখানে দেখেন ওয়ান অর্ডার ইন কিউ, মানে এটা ওর প্রসেসিং আছে। হ্যাঁ ওনার, তাহলে আপনাদের যখন এই যে আপনাদের এই কোম্পানির নাম কি জন্য, আমরা যেটার আন্ডারে কাজ করতেছি অপটিমাল আইটি, অপটিমাল আইটি যখন আপনাকে কাজে অ্যাসাইন করবে আপনাদের তো দেখাবে ওয়ান অর্ডার ইন কুই। বুঝছেন আমার কথা? না ওনার তিনটাই সেম পাইছি, খালি প্রাইস ভিন্ন দেখেন, ডেটটা ভিন্ন, ডেলিভারি ডেটটা ভিন্ন, একটা কাস্টমার করবে দুইটা চারটা আর কি এরকম বলছে। হ্যাঁ এরকম, তার মানে এটা উনি বুঝে গেছি বলেন না যে উনি কি কি সার্ভিস দিবেন। হ্যাঁ উনি উনি এটা গুছায় নাই, তাই জন্য আমার মনে হচ্ছে যে আচ্ছা এই আইডিটা দেখে আরেকটু ভালো হয়েছে। ওনার যেমন এখানে কিউইতে একটা দেখাচ্ছে ওনার রেটিং 4.9, উনি বুঝাচ্ছে 6টা কাজ করছে। এইভাবে যারা নতুন করে কোনো ফ্রেন্ড থাকলে বা পরিচিত থাকলে একটা কাজ কিউইতে রাখে, রাইখা উনি একটা জিনিস গিকে আমার মনে হয়, আমার মনে হয় উনি আবার রাইট হইতে পারে, উনি এই জায়গায় একটু সাজাইতে পারে না। উনি সেম জিনিসটা যদি এখানে একটা অপশন কম দিত, এখানে একটা অপশন ডিস্টেন্স রাখতো, তাহলে একটা ফুল হইতো। মানে এই কাজটাই বুঝছি, এখানে মনে করুন উনি রেসপন্সিভ বা কন্টেন্টটা উঠাই দিছে। বুঝছেন আমার কথা? আপনারা প্রিমিয়ামে সেম দিবেন না, যেমন ওনারটা দেখেন ওনার বেসিকে কিন্তু দুইটা অপশন রাখে নাই। উনি বুঝছি যে কোনোভাবে ওনার জুরিতে 8টা কাজ আছে, ওনারটা দেখেন 8টা কাজ আছে বুঝলাম, উনি কিন্তু দেখেন স্ট্যান্ডার্ডে বেসিকে দুইটা ঠিক দেয় নাই, স্ট্যান্ডার্ডে এসে এক আবার এই দুটো ইয়ে রাখছে, এখানে একটু চেঞ্জ করছে ওই দুটো মুছে যায়, কিন্তু প্রিমিয়ামে এসে সবগুলা দিছে, তার মানে একটা চেঞ্জ আছে। এটা দিয়ে বোঝা যায় আপনার দক্ষ কাজগুলো বুঝেন। বুঝতে পারছেন আমার কথা? চ্যাট বক্সে একটু ইয়েস আর নো লিখেন। সেজন্য প্রিমিয়াম, বেসিক অ্যান্ড স্ট্যান্ডার্ড তিনটার ভিতরে মিনিমাম একটা কিওয়ার্ড হলেও চেঞ্জ রাখবেন, তাহলে বুঝতে পারবে না আপনি এটার জন্য টাকা বেশি নিচ্ছেন। বুঝছি উনি কন্টেন্টে কী লেখছেন ওইটা কিন্তু দেখে না, যেমন একটু আগে দেখেন সজীব ভাই বুঝতে পারছে উনি কন্টেন্টে চেঞ্জ করছে, যে আই উইল 4 পেজ, আই উইল 3 পেজ, কিন্তু টিক চিহ্নতে কিন্তু উনি চেঞ্জ করে নাই, তা আমি কিন্তু ধরে নিছি আনারই। তাহলে এইভাবে সব ক্লায়েন্ট সেমভাবে ট্রিট করবে, ক্লায়েন্ট ঢুকবে আপনি কী কী সার্ভিস কন্ট্রাক্ট দেখবে, ওরা কখনো লেখা পড়ে না জানেন। কিছু দেশের ক্লায়েন্ট আছে ইংলিশ পারে, তারা ছবি দেখে জাজ করে। আমি যে আমার বসের আইডিতে কাজ করি ওনারা এইভাবে ট্রিট করছে এবং আমরা দেখছি আর কি, দেখে বুঝছি। আপনি খাতা বইরা লেখলেন মার্ক দেয় না, ম্যাথমেটিক্যাল জাস্ট ক্যালকুলেশন করলে ফুল মার্ক পাওয়া যায়, অনেকটা ওই রকম। আচ্ছা আমরা শুরু করি, বুঝতে পারছেন? তাহলে আমরা একটা গিগ বানাই স্যার, বানানোর আগে একটা কাজ করেন, আমার গিগটা একটু ঢুকেন তো স্যার, না আমার ইয়াটার মধ্যে, হ্যাঁ এটার মধ্যে ঢুকেন, প্রথমটা একটু যান স্যার। হ্যাঁ এটার ভিতরে স্যার আমি একটু মডিফাই করছি, এই জন্য কি স্যার নিচে যান, হ্যাঁ ডিসক্রিপশনে, না স্যার ডিসক্রিপশনে, ডিসক্রিপশনে একটা টিক দাও আছে স্ট্যান্ডার্ড, এই যে একটু চেঞ্জ করছি, হ্যাঁ আগে তো একসাথে ছিল যেটা, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। এবারে একটু দেখেন স্পেশাল গুলা স্যার নিচে দিছি, আপনি কি করতেছেন, কি অফার করতেছেন? হ্যাঁ হ্যাঁ, যেমন আপনি স্প্রিট দিচ্ছেন, এসইও করতেছেন, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ করতেছেন, এটা মানে উপরেটা দিছি স্যার, আমার সার্ভিসটা কি মানে হচ্ছে চেঞ্জ করলে আমার কি কি লাগবে, আর নিচে দিছি স্যার। হ্যাঁ এখন এই তিনটা, এখন আমার বেসিক আমার কোম্পানি মনে করেন এসইউভিস, অনেক কোম্পানি আছে শুধু এসইউ দিয়ে চলে, তাহলে এসইউ বেস আমার কোম্পানি এসইউ লাগবে, এখানে যেহেতু এসইউ পাইছি তারপরে আপনার ডেসক্রিপশন পড়ব ম্যাক্সিমাম ক্লায়েন্ট, বাকিগুলো এভাবে ভাগ করে করে সেকশন করে দিব কোম্পানির তরফ থেকে। হ্যাঁ এভাবে ভাগ করবেন, এখানে তারপরে বেশি হয়ে গেছে, পারবেন তিনটা চাইবেন তিনটা, মোবাইল ফ্রেন্ড এটা তাহলে কোথায় রাখবো, ওটা তো লাগবে অনেক কোম্পানির, তো এখানে যে চারটা দিছি ওই চারটা তো দেখা যায় মানে রিকোয়ারমেন্ট লাগে। আচ্ছা রিকোয়ারমেন্ট থাকলে ওকে, আর যদি না থাকে তাহলে মেইন মেইন কন্টেন্টে ফলাই দিবেন, মেইনে যেগুলো রাখতেছেন ওকে। আর যে আপনারটা ঠিক আছে, আপনি বেসিক স্ট্যান্ডার্ডে কি দিচ্ছেন, ডিস্টেন্স ডিজাইন কাস্টমাইজ করতেছেন না, প্রিমিয়ামে গিয়ে সব দিচ্ছেন, এই যে আপনার সাজানোটা ঠিক আছে, কিন্তু দেখেন একজনের একটু আগে আমি জাস্ট করলাম ওটা কিন্তু মিনিমাম আপনারটার মতো হয় না, আপনারটা কিন্তু এখন স্ট্যান্ডার্ড আছে, যদি ইমেজটা আর একটু ইয়া করেন তাহলে আর একটু বোঝা যাবে এই ইমেজটা কিছুই। হ্যাঁ ভাই বলেন, আচ্ছা আপনি কি মাল্টিল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে কাজ পারেন? হ্যাঁ আমি করছি, আমার সাইট করে আমি গুগল ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি করছি।
আচ্ছা এটা উনি পারলে এটা ওনার, না স্যার, আরেকটা এখানে বলতে যেগুলো স্যার উনি আমি লিখে কাজ দিলেন, নিজে লিখে করছি, দিলেন নিজে তো পারি, মানে আমার ইয়া করছি, ট্রাই ষাট করছি, হাজার ওইগুলো হচ্ছে পরে দাঁড়ায়। ওকে না পারলে দেখেন, ওকে না পারলে অপশন কম রাখবেন, এটার জন্য কেউ মাথায় বাড়ি দিবেন জি না, স্যার, পয়রা দিলে পরে একটা ব্যাড কমান্ড আসতে বিপদ, এটাই বলতেছি বারবার। না পারলে অপশন রাখবেন না, সমস্যা কি, এখানে অপশন রাখবেন না। ওকে আমরা একটা এখানে দিয়ে যা যা যাচ্ছি, দিছি ঠিক আছে। প্রত্যেকটাই আমি আগে বাসায় ট্রাই আচ্ছা করছি। কেউ কি আর কিছু বলবেন? হ্যাঁ আপনারটা ঠিক আছে, স্ট্যান্ডার্ড এবার হয়েছে। হ্যাঁ সজীব ভাই কিছু বলবেন? সজীব ভাই কিছু বলবেন, বললে বলতে পারেন। আসাদুজ্জামান ভাই কিছু তো বলবেন নাকি শুরু করব? নিজে নিজে চেষ্টা করলে 10-12 ঘন্টা বা 2 ঘন্টা 2 দিনে একে একে গিক বানানো যায়। অন্য যেটা আমরা 2 দিন না, একটা অন্যভাবে গিক পারবো না বানাতে সেটা 10-15 আজকে মিনিট একটা লাগে। ক্লাস করে দিলাম, আমরা তো আসতে। আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিট একটা গিক রেডি করে দিচ্ছি দিচ্ছি জাস্ট আপনারা ইয়া করেন না। রেডি তারপর করা আমি কই যেন আমার আইডিটাতে সম্ভব লগ ইন করলাম, এইটা। আর সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস ফাইবার গিগের আচ্ছা ক্ষেত্রে, যে এখান কোনো থেকে কপি আমি পেস্ট ইউজ করা যাবে না বা কারোটার হুবহু কপি করা যাবে না, প্লাস কারো ইমেজ ইউজ করা যাবে না। ভাইবারের, হ্যাঁ তা তো অবশ্যই। আচ্ছা এবার যে এখানে ক্যাটাগরিতে আছে টেক অ্যান্ড প্রোগ্রামিং, দেখাই দিচ্ছি, যারা পারেন না অনেকে আছেন, পারেন না অনেকে পারেন, গুড। আমি ওয়ার্ডপ্রেসের একটা গিগ বানাবো, যে ওয়ার্ডপ্রেসে আসলাম, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে গিকে আসার পর এখান থেকে কি না স্যার প্রোফাইলে আছে স্যার, এখানে ক্রিয়েট অপশনটা কই প্রোফাইলে? হ্যাঁ প্রোফাইলে কই কই, এই যে এটা, এই যে ক্রিয়েট গিক, ক্রিয়েট এ নিউ গিক, এটা দেওয়ার পর আপনাকে এই যে গিকের টাইটেলটা দিবে, এই যে দেখেন ওনারা যে টাইটেলটা দিছিল, কই যেন কার্ডটা দেখবো, এখন তো হইতেই পারে, যে ওনার টাইটেলটা দেখেন, উনি যেই টাইটেলটা দিয়েছে আমি এটা কপি দিই, সমস্যা নাই, কপি দিয়ে একটু চেঞ্জ করবো আর কি। কই যেন আমার গিকটা, আচ্ছা আমি অনেকগুলো ডিলিট করে দিই, এখানে ইয়া পেজের সংখ্যা বাইরে গেছে। ওকে তো এখানে আসলাম, আসার পরে যে ওনার আই উইল, দেখেন এই লেখাটা ডিলিট করা যাবে না, তাহলে উনি 24 আওয়ার ব্লক দিচ্ছে, আমি 24 আওয়ার এটা কেটে, আচ্ছা থাকতেছে, আই উইলটা কেটে দিই। আচ্ছা আই উইল ডিজাইন এ রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস, আই উইল ডিজাইন এ রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, রেসপন্সিভ কী লেখা যায়, রেসপন্সিভ স্যার বড় কাস্টম, হয়ে যাবে, সি টোটাল কাস্টম, TOTAL টোটাল, হ্যাঁ নিচেরগুলো কেটে দিব, টোটাল CUSTOM টোটাল কাস্টম ওয়েবসাইট পর্যন্ত রাখেন স্যার, বাকি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। হ্যাঁ হ্যাঁ আমি ব্লকটা কেটে দিচ্ছি, আমি ব্লক দিতে চাচ্ছি না। আচ্ছা 24টা রাখি, এখন কি দিচ্ছে জাস্ট, হ্যাঁ এখন মই বি দিবে, আই উইল ডিজাইন এ রেসপন্সিভ টোটাল কাস্টম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথিন লাগবো বাই ওয়ান ডে, স্যার ঠিক উইদিন আছে হবে না, উইন ডে, উইদিন ওয়ান ডে, আমি ওয়ান ডে দিলাম। এবার কিন্তু ওনা WITSI উইদিন ওয়ান ডে, ওকে ওয়ার্ডপ্রেস আপনি লাগিয়ে দিয়েছে, এবার কিন্তু আমার তো সংখ্যা বাইরে গেল, এই যে সে বলতেছে নিতে পারবে, বাট পারফেক্ট ও রাখাই ভালো না, করতে পারবে শর্ট টাইটেলস। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি দেখি আই উইল এখানে ডিজাইন এ রেসপন্সিভ টোটাল এখানে কাস্টম পুশ করব, এটা কিন্তু আমাদের গিগের এসইও তে অ্যাপ হবে, হেল্পফুল হবে, মানে যদি আপনি পাস, হ্যাঁ মানে এখানে মেন কথা হচ্ছে এক কথা আপনার কাজটা প্রকাশ করা, আমি যেমন টোটাল কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস দিতে চাচ্ছি, তাহলে কি হবে, আই উইল ডিজাইন এ রেসপন্সিভ টোটাল কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথিন ওয়ান ডে, এতটুকুই থাক, ঠিক আছে। আচ্ছা তারপরে ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরিতে রাখতে চান, আমি তো এটা কি করব, প্রোগ্রামিং অ্যান্ড টেকনিক, এই ক্যাটাগরিতে দিলে এর আন্ডার আমি কি ওয়ার্ডপ্রেস, এখান থেকে চুজ করবেন। আচ্ছা কেউ কি আমার সাথে ট্রাই করতেছেন একটু চ্যাট বক্সে বলেন তো, না আমি ফার্স্ট আগায় যাব, এটা দেখাই দেবো, ভিডিও রেকর্ড হচ্ছে, পরে হ্যাঁ স্যার আরেকটা কথা, যারা ধরেন এখনো ফুললি ফুল কমপ্লিট করে নাই বা হয়তো বা এখন একটা সেক্টর
জাস্ট একটা সিম্পল সেক্টরের কাজ কমপ্লিট হয়েছে, ওদেরকে এখনই গিগ ওপেন করাটা ঠিক হবে? হ্যাঁ, তারা ওই সেক্টরে করবে, সমস্যা কি? দেখেন আমি কিন্তু 80-80-র ভিতরে 65টা নিয়েছি ম্যাক্সিমাম, আমার এখানে বলা আছে। এখন আপনি যেই সেক্টরে পারেন শুধু সেই সেক্টরটাই দিবেন, যদি ওয়ার্ডপ্রেস বাদে অন্য কোনো, শুধু আপনি মনে করেন ই কমার্স পারেন বা শুধু গ্রাফিক্স ডিজাইন পারেন, ওটা দিয়ে গিগ তৈরি করবেন, অতিরিক্ত লিখবেন না, সমস্যা কি? তাহলে ক্যাটাগরিতে আমি এখন প্রোগ্রামিং ট্র্যাকে আসলে অ্যান্ড্রয়েড ওয়ার্ডপ্রেস দেখেন, গেম ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড, প্রোগ্রামিং, মোবাইল, মানে প্রোগ্রামিং টাইপের যত আছে ডাটাবেস সেগুলো প্রোগ্রামিং। এই ক্যাটাগরিটা অনেক ইম্পর্টেন্ট পরে ওকে তার হ্যাঁ ওকে তারপর হ্যাঁ এখান থেকে আপনি যেটাতে কাজ করবেন, হ্যাঁ ভালো কথা। আরেকটা কথা, পারবেন সেপারেট গিগ করবেন, যে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা কাজ করতেছেন সেটা ওয়ার্ডপ্রেসেই রাখবেন, আর একটা ওয়ার্ডপ্রেসের থিম ক্রিয়েট করতেছেন তাহলে ওয়ার্ডপ্রেস, আমি যেমন এটা কাস্টমাইজার লিখছি, থিম ক্রিয়েশনের গিগটা আলাদা বানাবেন। থিম ক্রিয়েশন তো টোটালি আলাদা একটা টপিক, সেই থিম ক্রিয়েট কিওয়ার্ড দিয়ে বুঝছি। হ্যাঁ, তার মানে যে এটা সার্চ করবে ইউজাররা কোন গিগটা থিম ক্রিয়েশনের উপর, টেকনোলজিতে যেমন, এরপরে সার্ভিস টাইপ, আপনি কি ধরনের সার্ভিস দিতে চান, কাস্টমাইজ সার্ভিস, আমরা এটা টোটালি কাস্টমাইজ করতে চাচ্ছি, ঠিক আছে, কাস্টমাইজেশন। এরপরে গিগ মেটাডাটা, মেটাডাটাতে আপনি কি কি প্রোভাইড করবেন, ব্লক কাস্টমাইজ করবেন, তারপর পোর্টফোলিও বানাবেন, যেমন বিজনেসের জন্য আমি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করবো, এডুকেশনের জন্য করতে চাচ্ছি, আপনি ওয়েডিং বিবাহের পারেন বা, হ্যাঁ আগে তো অবশ্যই একটু দেখবেন আপনি যে যে ফর্মগুলো কাস্টমাইজ করতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়া সেগুলো এখানে দিবেন। হ্যাঁ, তারপর আপনি চাচ্ছেন যে ফর্ম কাস্টমাইজ করতে পারেন, তারপর আমার যা যা মানে আপনি কাস্টমাইজ করতে পারেন সেগুলো দিবেন, অতিরিক্ত দেওয়ার দরকার নাই। আচ্ছা, এখানে গেল, তারপরে আমি এটা কি সার্চ টেক, এটাকে কি দিয়ে সার্চ করবে, আমার গিগ থেকে একটু নিয়ে নিই, কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস, আমি চাচ্ছি এই লেখাটা দিয়ে, এই ট্যাগটা দিয়ে সার্চ করলে যে কেউ ইউজার পাবে, বুঝছেন? সবাই একটু খেয়াল করেন, এটা হচ্ছে সার্চ টেক। এই যে জন্য বলছি সেপারেট করবেন কেন, আপনি যদি ক্রিয়েট করেন তাহলে বলবেন ক্রিয়েট ওয়ার্ডপ্রেস থিম, এই লেখা দিয়ে কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করলে আমার এটা পাবে, তাহলে উপরে আর কিছু দেওয়ার দরকার নেই। আপনাদের ভিডিওটা রেকর্ড হচ্ছে, আমি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে দিচ্ছি, তারপর আমাদের কোডিংয়ে যাচ্ছি। সে কি যেন বলতেছে, ম্যান্ডেটরি মেটা ডাটা ইজ মিসিং, ম্যান্ডেটরি কোন জায়গায় ইয়ে করলাম, ও মেটা ডাটা আরও আছে, সাপোর্ট প্লাগিং, আমি কি কি প্লাগিং সাপোর্ট করবো, ওই যে কন্ট্যাক্ট ফ্রম সেভেন, কন্ট্যাক্ট ফ্রম সেভেন কি আছে, নাই, আচ্ছা আমি ফ্রম সাপোর্ট করবো, তারপর মার্কেটিং এর জন্য চাইলে কিছু দিতে পারেন, আচ্ছা সোশ্যাল মিডিয়া সাপোর্ট করব, তারপরে আমি চ্যাট কি সাপোর্ট করবেন, ইভেন্ট সাপোর্ট, আমি স্যার এই সাপোর্টগুলো ম্যাক্সিমাম রাখলে কি হয়, ধরেন এই রিলেটেড ছোট ছোট অনেক ইনস্টলেশনের কাজ দেয়, সো ওইগুলো পাওয়া যায়, সো আমরা যদি মোটামুটি সবগুলাই ঠিক করে রাখি তাহলে মেবি ভালো। হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায়, এখন কত হয়েছে, না 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 যেগুলো পারেন না, যেমন আমি মার্কেটিং এখনো কোনো কাজই করি না, ওই যে মেম্বারশিপ আমরা কাজ করি নাই, এই তো দুই একটা বাদ দিয়ে স্যার, এখানে তো সব তো আর লাগে না, দিয়া লাভ কি, হ্যাঁ তাহলে পারি না, যেটা মেন কথা হচ্ছে যেটা পারেন সেটা দিবেন, এটা কি তো মডিফাই করা যায়, বেশি পারবেন নতুন গিগ তৈরি করবেন, যেমন পেমেন্ট সমস্যা না এডিট করা যায়, এই যে পেমেন্ট নিয়ে আমরা কাজ করি নাই, বিকাশ রকেট বা যে কোনো করি নাই তা দিব না, তাই এটা দিচ্ছে। আচ্ছা, তারপর এটাতে বলতেছে কি কি প্লাগিং আপনাদের আমি দিব, এটা দেখেন আকস্মাত ডিফল্টই থাকে, যদি আকস্মাত দেন তাহলে ওকে, তারপর আমরা কি যেন কন্ট্যাক্ট ফ্রম সেভেন, তারপর আমরা কাজ করছি আর একটা কি যেন ছিল, ওই এই দুটোই থাক, এই যে এলিমেন্টর দিয়ে কাজ করছি তাহলে এলিমেন্টরও দিয়ে দিই, ঠিক আছে, এই যে কটা আমি কাজ করছি এই কটা দিলাম,
এবার সে কি করে ট্যাগ লিস্ট মাস্ট কন্টেইন অ্যাট লিস্ট ওয়ান ট্যাগ, আর এন্টার দিতে হবে স্যার ওয়ান ট্যাগ বলতে এন্টার দেন তাহলে নতুন নিতে পারবে এখানে। ও হ্যাঁ স্যার কম তো কি এখানে 3 থেকে 5টা দেওয়া লাগে তাহলে ভালো হয়। ওয়েট দেখেনে দেখেনে না স্যার ওইটা না ট্যাগ এর কথা বলতে চাচ্ছি, আপনারা যেটা পারেন সেটাই তো দিবেন, সেগুলো দিচ্ছি আমি একটা একটা তৈরি করতেছি। ওকে তাহলে এবার আসেন যে আপনার প্যাকেজ কোন প্যাকেজে কী দিবেন, বেসিক প্যাকেজে সে কী কী দিতে চাচ্ছেন, তারপর নেম বেসিক প্যাকেজে নেম ইউর প্যাকেজ, আচ্ছা অন্যরা বেসিক প্যাকেজে কী নেম নাম রাখছে, সিলভার গোল্ড আর প্রিমিয়াম সিলভার, তারপর সেই স্ট্যান্ডার্ডে গোল্ড লাগছে আমার তো ছিল সিলভার গোল্ড আর প্রিমিয়াম প্লাটিনাম। আচ্ছা আমি এখান থেকে কপি দিচ্ছি বেসিক গোল্ডেন বা আপনি যে নামে দিতে চান, আমাদের সিলভারটা কপি দিচ্ছি, এটা কপি হলে কোন প্রবলেম নাই। ওই ছেলে মা আমার এই শার্টটা দিয়ে দিও তো জিপিএন গোল্ডেন বলো তবু বাবা আসো। আচ্ছা আসাদ ভাই আচ্ছা আপনি ইয়া করেন প্রিমিয়াম দাদা কি রাখছেন ডায়মন্ড ডায়মন্ড। এবার দেখেন এই যে ডেসক্রিপশন, আপনি কোনটাতে কোন ডেসক্রিপশন দিতে চান, স্ট্যান্ডার্ড আপনি কি দিতে চান, আপনি 10 দিনে কিছু দিতে চান। আচ্ছা স্যার ফুল কপি দিলে কপিরাইট এটা কপি দিলে কি আমাকে ধরবে কপিরাইটে? আচ্ছা ওয়ার্ডপ্রেস সেটআপ ওয়ার্ডপ্রেস সেটআপ ডান উইথিন ইওর ইয়া সিলেক্টেড ফ্রি থিম এন্ড প্লাগিং কন্ট্রাক্ট ইফ ইউ নিড। আচ্ছা পুরোটা না দিই উনিও মেবি এটা ইয়া দিস। আচ্ছা আমি এখানে বলি ফুল কাস্টমাইজ এফ ইউ, আচ্ছা ফুল না সিলেক্টেড এস কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস। আচ্ছা কাস্টমাইজের সেটা বড় হাতে দিতে হবে, এটা প্রথম লেটার কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস। আচ্ছা আমি একটু চেঞ্জ করি সেটআপ কাস্টমাইজ কমা দিয়া সেটআপ, তারপরে কি আছে কাস্টমাইজ কপি হয় নাই কাস্টমাইজ সেটআপ এন্ড সেটআপ এন্ড কি ব্যাপার লেখা কি অতিরিক্ত হয়ে গেছে, ওকে কাস্টমাইজ সেটআপ এন্ড কাস্টমাইজ কাস্টমাইজ সেটআপ এন্ড প্লাগিং প্লাগিং ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস উইথ কাস্টমাইজ সেটআপ এন্ড প্লাগিং ওয়ার্ডপ্রেস উইথ ইউর সিলেক্টেড ফ্রি থিম কাস্টমাইজ সিলেক্ট প্লাগিং সিলেক্ট সেট আপ অ্যান্ড প্লাগিং ওয়ার্ডপ্রেস ফ্রি থিম ডান ডি ও এন ই ডান উইথ ইউর সিলেক্টেড ফ্রি থিম, তারপর প্লিজ কন্ট্যাক্ট না আর ক্যারেক্টার নিচ্ছে না এটা বলি PLEASY please CONTA পুরোটা নিচ্ছে না এখানে একটু কমাই দিই, তাহলে আমি বললাম প্লিজ কন্ট্রাক্ট CONTACT পুরোটা আসে নাই ইফ ইউ নিড কন্ট্রাক্ট বানানটা পুরোটা আসে নাই তাহলে কী করা যায় একটু কমাইতে হবে কোথাও থেকে। হ্যাঁ দুইটা ক্যারেক্টার কমছে তাহলে এবার আসবে সিওএনটিএ
সিটি, হ্যাঁ প্লিজ কন্ট্যাক্ট ইফ ইউ নিড, ঠিক আছে। ওকে তাহলে এটাকে আমি কপি দেই, এখানে দেই। ওকে তাহলে এখানে বলে ফুল, ফুল না এফ ইউ আসতেছে না, এখানে সেট আপটা বাদ দেই। আচ্ছা সেট আপ থাক, এখানে প্লিজ কন্ট্রাক্টর বাদ দিই, এখানে বলি ফুল এফ ইউ ডবল এল, ফুল কাস্টমাইজ সেট আপ অ্যান্ড প্লাগিং। তারপরেরটা আমি দিচ্ছি কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল বি, এখানে ফুল কাস্টমাইজ ফুল সেট আপ অ্যান্ড বলে দিই সেভেন প্লাগিং, মানে সাতটা প্লাগিং দিব থিম। আচ্ছা তারপরে ডেলিভারিটা কত দিনে দিতে চাচ্ছি, এটা দিব 1 দিনে, এটা দিচ্ছি আমি 3 ডেজ, আর এটা দিতে চাচ্ছি আমি 10 দিন বা 7 দিন 1 সপ্তাহ থ্রি। আচ্ছা নাম্বার অফ পেজ, এখানে আমি 1 পেজ দিব, এখানে আমি দিব 3 পেজ, এখানে বলে দিই 5 পেজ, কই 5 কই, ওকে এখানে 5 পেজ দিব। তারপরে ডিজাইন কাস্টমাইজ, এই যে ডিজাইন আপনি কোনটা কোনটা প্রোভাইড করবেন, আচ্ছা এখানে ডিজাইন কাস্টমাইজ, এটা কাস্টমাইজ ডিজাইন করব, এটাতে দেখেন কাস্টমাইজ ডিজাইন করব, আর কিছু দিচ্ছি না। আর এখানে আমি দিচ্ছি এই যে প্রিমিয়ামে 3টাই দিচ্ছি, আর এখানে আমি দিচ্ছি 2টা, কন্টেন্ট আপডেট দিচ্ছি না। তারপরে আমি দেখেন প্লাগিং এক্সটেনশন ইনস্টল, এখানে কী কী এক্সটেনশন ইনস্টল, এটা চাইলে দিতে পারেন আর না চাইলে দিতে পারেন। আচ্ছা এখানে আমি দিচ্ছি, আচ্ছা এটাতে না দিই। ওকে তাহলে ই কমার্স, ই কমার্স সাপোর্ট কি দিব, ই কমার্স সাপোর্ট আমি প্রিমিয়ামে দিয়ে রাখতেছি ফাংশনালিটি, এটাতে দিচ্ছি না। আচ্ছা তারপর নাম্বার অফ প্রোডাক্ট, এখানে কয়টা নাম্বার প্রোডাক্ট আপনি দিতে চান, এখানে 1টা দিলাম, এখানে 3টা দিয়ে দিই, আর এখানে 5টা দিয়ে দিই। ওকে তারপরে আসছে রিভিশন, আমি কি এখানে রিভিশন দিব না, এখানে রিভিশন দিব না, এখানে আমি বলে দিই 3টাই রিভিশন দিব, আর এখানে আমি 5টা রিভিশন দিব। তারপরে প্রাইস, এটাতে কত ভিতর রেঞ্জ রাখতে চান, আমি এটাতে বলতে চাচ্ছি $5 বা $10, মিনিমাম $5, ঠিক আছে যে $5, আর এটা বলতে চাচ্ছি আমি $25, আর এটাকে বলি $50। এবার তাহলে অ্যাড এক্সট্রা সার্ভিসেস, আচ্ছা এক্সট্রা ফার্স্ট ডেলিভারি এডিশনাল পেজ, এডিশনাল পেজ কি দিব, অ্যাড গিগ এক্সট্রা, আচ্ছা এখান থেকে আমি বলি এক্সট্রা ই কমার্স ফাংশন, আচ্ছা এটা ঠিক কিনা তুলে দেন, তাহলে তো এটা তো লাগে না, নিচের গুলো দেন স্যার, রেসপন্সিবিলিটি থেকে দেন স্যার, দিতে চান না রেসপন্সিবিলিটি, অ্যাড করব জি স্যার, এখান থেকে সিলেক্ট করেন, এডিশনাল পেজের দরকার নাই স্যার, রেসপন্সিবিলিটি ও স্যার, এক্সট্রা চার্জ এটা দেওয়ার কিছু দরকার নাই, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে চলে গেলে পরে। ওকে উপরে কি কোথাও পাইছে, পাইছে হ্যাঁ পাইছে। এবার এবার ডেসক্রিপশন, এই যে সিরাজুম মনিরা যে কোশ্চেন গুলো দিচ্ছেন, এই যে অ্যাড কোশ্চেন, ঠিক আছে এখানে আপনি চাইলে যতটা কোশ্চেন আপনি সেভ করবেন একটা ডেসক্রিপশন দিচ্ছি। আচ্ছা ওনাদের ডেসক্রিপশনটা কপি দিয়ে আমি একটু চেঞ্জ করি, এই যে এই সেই ডেসক্রিপশনটা কোজেন অ্যাবাউট দিস গিফট, এটা না স্যার ডেসক্রিপশন, ডেসক্রিপশনে কি এটাই থাকে নাকি, না স্যার ডেসক্রিপশন এটা না, তো ডেসক্রিপশন ওই যে আমরা যে হাই থেকে শুরু করছি ওইটা, এটা দেখছি না, আচ্ছা অ্যাবাউট দিস গিফট হচ্ছে এটা স্যার, আমি তো ওইখানে এটাই নিছি, আমি তো এটাই বলতেছি, হ্যাঁ এটাই নিছিলাম। আচ্ছা এখানে আমি কি করতেছি, রেসপন্সিভ ফুল এফ ইউ ডবল এল, ফুল রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রেসপন্সিভ ফুল সি ইউ এস টি ও এম আই জেড টি, ফুল রেসপন্সিভ ফুল কাস্টমাইজ
and 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 plugin plugging manan bhai bolise plugin plugging manan ki okay plugging wordpress website woocommerce blog and design acha eto tuki rakhi myself okay myself Elias 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 a wordpress expert offered to professional website on fiverr okay baki to tik tak eto tuk rakhlam ebar question apni ki ki dite chaichen ona prothom dui ta ache prothom monir er question ta nicchi koi apni kon ta part ta ache motamoti shob gulo ti ache prothom prothom ta te maybe add korchen okay আচ্ছা কোশ্চেনটা আমি কপি দিচ্ছি সার্ভে স্যার এগুলো তো স্যার ডেসক্রিপশনে দিতে হয় না স্যার উপরে দিতে হয় স্যার হ্যাঁ নিচে না না একটু নিচে কোশ্চেন ওকে ডেসক্রিপশনে দিলে পারেন অ্যাড কোশ্চেনও দিতে পারেন ডেসক্রিপশনে দিলে ডেসক্রিপশন আকারে দেখাবে যেমন এখানে যদি আপনি নিচে রাখেন এটা তো এইভাবেই দেখাবে আবার এটা এখানে না রেখে কোশ্চেনে দিলেও পারেন অ্যানসার কি হোয়াট আর মাই সার্ভিস তাহলে সার্ভিসের অ্যানসারগুলো কি এখানে সিরাজুম মনিরা যেগুলো দিচ্ছে আমি এগুলো কপি দেই তারপর কিছু একটা কমাই দেই আমি কি সার্ভিস দিচ্ছি কাস্টমাইজ ডিজাইন কাস্টমাইজ স্যার আপনি কি অ্যাপে কিউ মনিটর করছেন এখানে কাস্টমাইজ এখানে কি অ্যাপে কিউ এর মধ্যে দিচ্ছেন এটা ফ্রিকোয়েন্টলি কোশ্চেন এর মধ্যে জি ফ্রিকোয়েন্টলি কোশ্চেন তো বলে লাগে হচ্ছে আপনার কি লাগে আপনি একটা কাজ শুরু করতে গেলে আমার ডেসক্রিপশন গুলো নিয়ে আসি আচ্ছা এখান থেকে তাহলে আপনার কোশ্চেন টাইম পুরো কপি দিই কন্ট্রোল বি তাহলে এখানে সার্ভিসটা দুইবার হয়ে গেছে এটা বাদ তাহলে আমি কি করতেছি ফুল ইনস্টল FULL full wordpress installation and setup for free all requirement plugin installation customize আচ্ছা এখানে full customize design clear version আছে এগুলো না রাখি pdf to wordpress social link control background আচ্ছা content form clear navigation বাদ দিই ওকে তারপরে এসইও এখানে স্পিডটা বাদ দেই মানে সব সমান রাখলে তো প্রবলেম ওকে স্পিড অপটিমাইজেশন মাল্টি ল্যাঙ্গুয়েজ আচ্ছা মাল্টি ল্যাঙ্গুয়েজটা বাদ দেই রেসপন্সিভ অ্যান্ড মোবাইল ফ্রিকোয়েন্সি ল্যাঙ্গুয়েজ ল্যান্ডিং পেজ ওকে আচ্ছা বাকিগুলো প্রবলেম নাই মেবি স্যাটিসফ্যাকশন গ্যারান্টি পোস্ট ডেভেলপমেন্ট সাপোর্ট তারপর 100% টাইম অন ডেলিভারি 24/6 বলি আচ্ছা এতটুকুই থাক তারপর আমি কি করবো এটা তাহলে ক্যান্সেল করে দিই এটা আমি অ্যাড করতেছি না দেন সেভ অ্যান্ড কন্টিনিউ এবার কি করে হে হাউ বায়ার উইল সি ইওর কোশ্চেন এখানে কি স্যার হ্যাঁ এখানে আপনি কিছু বলে দিতে পারেন যে আপনার বায়ার সিম্পল একটা কোশ্চেন দিয়ে দিতে পারেন অথবা বলতে পারেন যে আপনাকে যাতে নক করে মানে আপনার অন্য কোনো কুইরিজ থাকলে যেন আপনাকে নক করে অথবা একটা কোশ্চেন ক্রিয়েট করতে পারেন কোশ্চেন ক্রিয়েট করব পিএল স্যার এটা এরকম না স্যার এটা হচ্ছে হ্যালো প্লিজ স্যার এখানে নাকি স্যার রিকোয়ারমেন্টগুলো দিতে হয় স্যার কি কি লাগবে আপনি একটা ক্লায়েন্টের কাজ করতে আপনার কি কি লাগবে ওই রিকোয়ারমেন্টগুলো এখানে দিয়ে স্যার যেমন আপনার ডোমেইন হোস্টিং এগুলা হ্যাঁ সিভেন লাইসেন্স লাগে তারপর ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস লাগে এগুলো বলতে পারবেন যদি কন্টেন্ট লাগে তারপর
লাগে এগুলো আচ্ছা, থাকে। এটা না বলে যদি ওরা ডিরেক্টলি নক করে দেয় তাহলে তো টোটালটা জানতে পারতেছে, তাই না? না না, এখানে যদি আমি ওই দিন একটা ইয়াতে দেখলাম তো এরকম ওইভাবে না, দিয়ে দিচ্ছে। এটা ভাই দেখেন রিকোয়ারমেন্ট গুলো আপনার কি লাগবে। আচ্ছা কন্টেন্ট আমি দিচ্ছি, কন্টেন্ট এন্ড ইমেজ, IMAGES, এভাবে। আচ্ছা সি প্যানেল অ্যাক্সেস, সি প্যানেল অ্যাক্সেস, ACCESS, সি প্যানেল অ্যাক্সেস, তারপর স্যার কন্টেন্ট এখানে এন্ড আপনি দিতে ইমেজেস, পারবেন যে আর কিছু দিব? এটা নিচে যে ফ্রম অফ মানে কিতে কি ফরম্যাটে আপনারা পাঠান, মাল্টিপল চয়েস দিতে পারে। তারপরে হ্যাঁ, আমি এখানে এখানে কি কোশ্চেন দিব? লিখে পরে মাল্টিপল চয়েস দিয়ে দিছিলাম। না স্যার আমি একটা দিয়েছিলাম স্যার। আচ্ছা এখানে অ্যাটাচমেন্ট দিলে তো হবে, আর কিছু লাগবে? নিচে অ্যাড এটা করব না না স্যার, এটা এখানে স্যার ইয়া করছি নিচে এই যে এখানে কমেন্ট লিখে দিতে। কোথায়? হ্যাঁ এই যে এভাবে বলছি, একটা কোশ্চেন দিয়ে তারপর হচ্ছে এটা। ও হোয়াট আই ডু, ওকে হোয়াট আই নিড টু গেট স্টার্ট, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস, আই চার কিছু এতটুকুই। কার কিছু তাহলে দিচ্ছি না, এটা অ্যাড করে দিচ্ছি, অ্যাটাচমেন্ট দিব, ফ্রি টেক্সট। আচ্ছা ফ্রি টেক্সট রাখি, দেন অ্যাড, অ্যাড হয়ে গেছে এটা, দেন কন্টিনিউ। চেঞ্জ ইউর বিল্ড গিগ গ্যালারি, এখানে কি লিখতে হয়? ও ইমেজ গুলো না। আচ্ছা এখানে তো আমার তেমন ইমেজ নাই স্যার, এটা তো আপনি স্যার বলবেন না নাকি স্যার পাবলিশ করবেন? ডাউনলোড দিব স্যার, সাধারণত এটা দিলেই হবে স্যার। এটা দেখাই দিচ্ছে আর কি। আচ্ছা পাবলিশ আমি না করি, এটা পাবলিশ লাস্টে গিয়ে, ওকে এটা আমি পাবলিশ না করি, আমার একটা ইমেজ দিয়ে দিচ্ছি, কোজন 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 স্ক্রিনশট। হ্যাঁ যে স্ক্রিনশট আমার ইমেজটা আছে এখানে আমি আপনাদের দেখাচ্ছি, মাল্টিপল চাইলে অ্যাড করতে পারবেন ইমেজ। তারপর গিগ পিডিএফ, আচ্ছা আর কিছু দিচ্ছি না, এখানে আর কোনো রিকোয়ার্ড আছে যে দিতেই হবে? চাইলে ভিডিও দেওয়া যায়, আর অনেক তিনটে ইয়া দেওয়া যায়, দেন সেম দিচ্ছি, ওকে। এবার কি বলে, ইউ আর অলমোস্ট দেয়ার, কমপ্লিট, এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি আর ইউ ইউএস পার্সন, এটা কি ইউএস এর লোক কিনা ওইটা বোঝাচ্ছে, নো অর ইয়েস। আচ্ছা এটা সেভ করতেছি, পাবলিশ গিট, এটা সেভ করার পর ওকে ইউ আর ডান, ক্লোজ। এবার পাবলিক গিক, এই গিকটা এবার পাবলিক দিলে পাবলিশ হয়ে যাবে, তাই নয় কি? জি স্যার। আমি পাবলিশ করতে চাচ্ছি না, এ পর্যন্ত কি ঠিক আছে বলেন তো নাইম ভাই? এখন পাবলিশ দিলেই তো পাবলিশ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা পাবলিশ আমি এটা করতে চাচ্ছি না, কারণ এটা তো আমার ইমেজ টিমে সেট করে রাখছি। এই প্রসেসে আপনারা গিক পাবলিশ করবেন। আচ্ছা এবার ব্যাক করি, আমি এটা না করি পাবলিশ, পাবলিশ পর্যন্ত আপনাদের দেখাইলাম। আচ্ছা আমি এখান থেকে লগ আউটও করে নিই, এটা লাগবে তো সবই ঠিক আছে, কিন্তু এই প্রথম প্রসেসে দুই আপনারা একটা যদি কাজ কখনো যদি চান তাহলে গিকেই তাড়াতাড়ি পাইতাম তাহলে মোটিভেটেড হতে পারতাম আর কি। হ্যাঁ প্রথম দুই একটা কাজ বলতে ওই যে এইটুকুই তো বলতেছি যে স্যার সরপ্রাস স্যার সাথে ওইটা কথা বলার তো আমার কাছে কাজ নাই, তাহলে আপনার জুরিতে কাজ অ্যাসাইন করতে হবে, অ্যাসাইন স্যার অ্যাসাইনের জন্য সরফরাজ ভাই স্যার বলছেন ফাইবারে কিক যদি কাইটা দেই তাহলে কোনো স্টুডেন্টদের প্রবলেম হবে, একটা ওনারা মিটিং করবে ডিলিট করে দেই এটা আপনাদের। হ্যাঁ বলেন। স্যার এটা ফাইবার নোটিশ করবে না যে মানে দুই এক ডিলিট করা যায়, সমস্যা হয় না গিক আপনি না, সমস্যা কি? আপনি এখন কাজ করতেছেন না, র‍্যাঙ্ক করবে না ওটা, কা ঠিক আছে আমার নতুন নতুন আবার তৈরি নতুন করে করবেন তুলতে পারবেন, যত খুশি এতে কোনো প্রবলেম হয় সজীব ভাই? না না অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না, আপনি তো যে গিগটা কাজ করবেন না ওটা ফেলে দিবেন, সমস্যা কি? যেটা র‍্যাঙ্ক করছে এটা থাকবে। না না কি স্যার বুঝতে পারছি, তাহলে কিন্তু এখানে ফাইবারে অ্যাক্টিভিটির মানে আপনি অ্যাক্টিভের উপর অনেক কিছু ডিপেন্ড করে, আপনি আপনি যদি 24 আওয়ার অ্যাক্টিভ না থাকতে পারেন তখন আপনি ক্লায়েন্ট কিন্তু তারাই নক করে যারা আপনার অনলাইনে থাকে, তো আমি আর আপনি যে অনলাইন না থাকি তখন তো ক্লায়েন্ট আমার নক করবে না। হ্যাঁ আপনার সব রেকর্ড থাকে, কখন কখন কতক্ষণ আপনি অনলাইনে ছিলেন ওইটা নক করে। আচ্ছা যাক, এখন কথা হইছে
এভাবে আপনারা ইয়া করবেন, দেন আপনাদের কাজে অ্যাসাইন করলে যে কাজে অ্যাসাইন করবে সেই কাজের জন্য একটা গিগ বানাবেন, ওই গিগের এগেনস্টে কোম্পানি থেকে আপনাকে কাজ দিবে। তখন যে কাজ দিবে তখন কোম্পানি বা অফিস থেকে বলে দিবে আপনাকে আমি কাস্টমাইজার কাজ দিচ্ছি, একটা গিগ বানান কাস্টমাইজের। এখন গিগ আশা করি সবাই বানাইতে পারবেন। এখন কাস্টমাইজের জন্য কী কী গিগ লাগবে সেগুলো দিবেন, ঠিক আছে? বা কাজ যেটা অ্যাসাইন করবে এটাকে আপনাকে আনঅফিসিয়াল একটা ফাইল দিবে যে আমরা এই কাজ প্রোভাইড করবো, এই কাজগুলো থাকে আপনার গিগ একটা বানান। তাহলে যখন অ্যাসাইন করবে তখন আপনার জুরিতে দেখাবে একটা কাজ অ্যাসাইন আছে। বা আপনি একটা নর্মাল ফুল গিগ বানায় রাখলেন, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন ব্লগিং সব কিছুই, তাহলে ব্লগিং এর একটা কাজ দিল আপনাকে, করলেন ব্লগিং এরও প্রচুর কাজ আছে। লেভেল 1 তো ফার্স্ট টাইম আপনি দি একটা কাজ করে র‍্যাঙ্কিংটা লেভেল 2 তে আসছে। লেভেল 1 লেভেল 2 বা এলই লেভেল 1 লেভেল 2 টপ রেটেড। আচ্ছা হ্যাঁ, লেভেল 2 বা লেভেল টপ $400 ঠিক আছে আমি, আচ্ছা ঠিক আছে। তাহলে বাকি যে কাজগুলো আপনারা এই যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসে যে কেউ গিগ করতে পারবেন, ভিডিওটা থাকতেছে। এখন তাহলে আমরা আমাদের ওই বাকি আনকমপ্লিট কাজটা কমপ্লিট করি, আমাদের যে পিএসপির ইয়া কাজটা ছিল আপডেট, আপনারা কি বলেন? UPDATE আপডেট ধরবো না অন্য কিছু ধরবো? চ্যাট বক্সে জি স্যার, ডিলেটটা হয়ে গেছে স্যার। আপনাদের মেবি ডিলেট হয়ে গেছে না? আমার মতো স্যার আজকে স্যার আমরা মানে কি কি কাজ করতে পারবো স্যার, আমরা যা যা শিফট করতে পারবো ওইটা নিয়ে ডিটেইলস আলোচনা করতে পারবো, আর আপডেট ডিলিট করতে স্যার আমরা ইউটিউবে খুঁজে পাবো। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে স্যার। আই থিংক আমরা তো এখন আমাদের মানে যে গুছে বলছিলেন যে পোর্টফোলিওটা বানানো ওটা আপনি তো থাকতে থাকতে স্যার হলো না আর। শিখার জন্য ভালো বাট নিজে ইউজ করার জন্য ভালো ফ্রি প্যানেল সব জায়গায় সেম ফ্রি তে যা আর ইয়া তো তাই। তাও স্যার প্রথমেই হঠাৎ করে কোনো ফাইন্ডার সি প্যানেল দেখলে তো ঘাবড়ে যাবে না, নিজে সি প্যানেল না থাকলে সি পি এ ওকে আমি দিয়ে দিচ্ছি। দেখি সি প্যানেলে বাংলা ভালো টিউটোরিয়াল কার আছে। আচ্ছা এদেরটা লেটেস্ট কি কত তারিখ আগে? আসসালামু আলাইকুম। আচ্ছা দেখি এদেরটা একটু দেখে নিই, 2018 তে দেওয়া। আচ্ছা এফটিপি কিভাবে মাইস্কুল সর অনেক কিছু দিয়ে দিছে, এই এই সিরিজটা দেখলেই হচ্ছে। আমি জানি না এটা দেখি নাই, জাস্ট এরকম বললাম এদের একটা সিরিজ আছে সি প্যানেলে, আপনারা এটা জাস্ট দেখলেই হবে। এটা কিছুই না, জাস্ট বাটনগুলো ধরে ডাটাবেস ক্রিয়েট করা, বাদ বাকি সবই সেম। আমাদের যেমন এসটি ডকস আছে জ্যাম্পের ভিতর, আপনি ওইখানে গিয়ে এসটি ডকস পাইলে এনাফ, তারপরে ডাটাবেসটা কিভাবে কানেক্ট করতে হয় অতটুকু দেখতে হবে, অতটুকু হইলে আর বাদ বাকি সবই তো প্রোগ্রামিং এ করছেন। আচ্ছা এখন আমি কি যেন কোর্স বলতেছিলাম, আমাদের সাজানো যেটা দিয়ে আপনি কি কি করতে পারবেন যতটুক করছি আমরা। আচ্ছা আমরা কি কি করছি, কেউ কি লিস্ট আছে? আচ্ছা আমি লিখি HTML, HTML CSS, তারপরে JS জাভাস্ক্রিপ্ট, তারপরে বুটস্ট্র্যাপ VWT
এসটিআরএপি বুটস্ট্র্যাপ, তারপরে জেকিউরি কিউইউইআরওয়াই জেকিউরি স্যার জেকিউরি শেষ করে পরে তো আমরা পিএইচপিতে জেকিউরি এরপরে কি করছিলাম একটু মাইক্রোফোনে বলেন স্যার ওয়ার্ডপ্রেস স্যার ওয়ার্ডপ্রেস হ্যাঁ ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস পিএইচপির আগে কিছু করছিলাম মনে একটা হ্যাঁ ওয়ার্ডপ্রেস ডব্লিউ আর ডি ওয়ার্ড PRE double S WordPress শুধু WordPress না WordPress এর এখানে কাস্টমাইজেশন করছিলাম CUSTOMIZATION WordPress কাস্টমাইজেশন তারপরে PHP তারপরে PHP এর পর MySQL 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 এবং আর না স্যার এগুলো এই মোটামুটি আচ্ছা কিছু বাদ পড়ছে কি বলেন তো এখানে যে লিস্টটা দিছি কিছু বাদ পড়ছে PDF to HTML টা বাদ পড়ছে আচ্ছা এখান থেকে PHP MySQL and jQuery আমি দিচ্ছি আপনি JS jQuery jQuery PHP and MySQL এগুলা ইউজ করে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন যদি কারো সাইট থাকে যে বলে না টুকটাক একটা ডেভেলপমেন্ট করে দেন ওটা পারবেন আর এটা বাদে আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ পর্যন্ত ওইখানেও আপনার MySQL আছে মানে ডাটা বেজ আছে এই পর্যন্ত যদি নেন মাই এসকিউএল মাই এসকিউএল এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট অবশ্যই লাগবে কারণ ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন বুটস্ট্র্যাপ জেকিউরি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এটা দিয়ে কী করতে পারবেন ওয়ার্ডপ্রেসে যে ব্লগিং ডব্লিউপি বিএলওজি ব্লগ বলতে নর্মাল ব্লগ না ব্লগটাও কাস্টমাইজ করে ব্লগ করতে পারবেন ঠিক আছে ব্লগিং পারবেন তারপর ই কমার্স সাইট ডিজাইন করতে পারবেন COMMERCE ই কমার্স DESIGN ডিজাইন কিন্তু ডেভেলপমেন্ট না ডেভেলপমেন্টের জন্য তাহলে আবার পিএসপি লাগবে ঠিক আছে ই কমার্স সাইট ডিজাইন তারপরে কী কী যেন আছে পোর্টফোলিও ডিজাইন দেখেন পোর্টফোলিও প্রচুর কাজ আছে আপনার অনলাইনে PORTFULIO পোর্টফোলিও বানান বলেছে পোর্টফোলিও ডিজাইন TESIGN পোর্টফোলিও ডিজাইন বলতে গিয়ে আপনার পার্সোনাল একটা পোর্টফোলিও দেখতে কীরকম হবে ওয়ার্ডপ্রেস দিয়ে ওইরকম একটা পেজ বানাইতে পারবেন আচ্ছা এবার বলেন আমি যেগুলো দিচ্ছি এগুলো কি পসিবল না বাদ পড়ছে কিছু আবার আপনারা কিছু অ্যাডও করতে পারেন স্যার ই কমার্স ডিজাইন দিয়ে স্যার পারবো না স্যার কি কি করতে চাচ্ছেন ই কমার্স ডিজাইন তো দিয়ে করা যায় বাট স্যার এটা ই কমার্স দিয়ে ভালো হয় বেশি কেন ই কমার্স ডিজাইন পারবেন না একটা কাজ করতে গেলে আবার পিএইচপি দিয়ে কাস্টমাইজ করতে হবে তাহলে ওটা ওয়ার্ডপ্রেস ই কমার্স ডিজাইন হবে না এখন ই কমার্স দিয়ে যদি আপনি পুরো ই কমার্স ডেভেলপমেন্ট করতে চান তাহলে যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করতে চান তাহলে ওয়ার্ডপ্রেস থিম কিভাবে ক্রিয়েট করতে হয় ওই নলেজটা থাকতে হবে পারতে হবে না নলেজটা থাকতে হবে মিনিমাম কারণ আপনি একটা এই পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে চাচ্ছেন PAYMENT পেমেন্ট গেটওয়ে স্যার এটা তো মনে হয় স্যার ই-কমার্সে আছে স্যার আপনি পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে চাচ্ছেন এটা কোন জায়গায় পেমেন্ট গেটওয়ে অটো দেওয়া আছে যে পেমেন্ট আগে দেওয়া আছে পিএসপি দিয়ে লিখতে হবে ডাটাবেজের সাথে হ্যাঁ ও অটো দেওয়া আছে কিন্তু কত হইছে আপনি বিকাশের পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন স্যার এটা যে স্যার এসএস কি জানি এসএসএল নামে একটা ইয়া আছে স্যার ওটার মাধ্যমে করা যায় এটা পাবেন ওটা তো আপনাকে এখানে ইনক্লুড করতে হবে সেটার জন্য তো কাস্টমাইজ করতে হবে পিএসপি
ওটার মাধ্যমে যদি হয় বিকাশ যদি স্যার আলাদা করে নিতে চায় তাহলে তো স্যার আমাকে বিকাশের অফিসে যোগাযোগ করতে হবে তাই না প্রজেক্টটাতে ইন্টিগ্রেশন করতে হবে ওই পিএসপি দিয়ে যে কোনো গেটে আর স্যার এটা জন্য স্যার জি স্যার এটার জন্য স্যার ওই এসএসএলটা সবচেয়ে ভালো মনে হয় যোগাযোগ করলে এটা কমিটি ইউজ করে টাকা নেয় তারপর যে মোবাইল সার্ভিস ওকে তাহলে আপনি যদি মোবাইল সার্ভিস ইউজ করতে চান যে কেউ রেজিস্ট্রেশন করলে তার মোবাইলে ব্যাকআপ আর রিকভার দিবেন তাহলে মোবাইলে এসএমএস যাবে সেটার জন্য একটা চার্জ কাটবে বাংলা লিংরবি যাদের কাছ থেকেই নেন ওইগুলো খুব সিম্পল পিএসপি তে ইন্টিগ্রেশন করতে হয় তাহলে আপনি ওয়ার্ডপ্রেস সাথে ইন্টিগ্রেশন করতে গেলে ওয়ার্ডপ্রেসের মধ্যেই করলেন যদি কোনো চেঞ্জ আনতে হয় তাহলে স্ট্রাকচারটা বুঝতে হবে কোন জায়গায় চেঞ্জ করবেন বুঝতে পারছেন তাহলে এই পার্টগুলো আপনাদের ডেভেলপমেন্টের জন্য আমি ধরছিলাম পিএসপি পিএসপির যে যেগুলো দেখাচ্ছি কার্ড অপারেশন এটি সি পিএসপির একেবারে বেসিক সিইউআরডি ঠিক আছে এই পিএসপি কার্ডের বেসিক পারলে পিএসপি আমি মনে হয় আপনাদের দিছিলাম ডব্লিউআরডি পিআরই ডবল এস ওয়ার্ড প্রেস ডকুমেন্টেশন DOCUMENTATION ওয়ার্ডপ্রেস ডকুমেন্টেশন ওই পেজে গেলে আপনি ওয়ার্ডপ্রেসের জন্য যে বলতেছেন না ই-কমার্স তারপর আরেকটা কী যেন বললেন ওইগুলো সব তৈরি করতে পারবেন ওটি হচ্ছে থিম ক্রিয়েশন একটা থিম বানাইলে ই-কমার্স আপনার থিমে সাপোর্ট দিতে হবে আনে তো কেউ ইউজ করবে না তো যেমন মনে করেন আপনি ই-কমার্স সার্ভিস দেন না এখন মার্কেটে প্রচুর ই-কমার্স মনে করেন ওয়েবসাইট চলে তাহলে আপনার থিম নিয়ে কী করবে তাহলে আপনার থিমে ই-কমার্স ইন্টিগ্রেশন করতে হবে তাহলে ই-কমার্সটা কীভাবে ইন্টিগ্রেশন করবেন সেটা ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেস ওআরজির তাতে ডকুমেন্টেশনে সব লেখা আছে কিছু বিল্ডিং মেথড আছে সেই মেথডগুলো ইউজ করতে হবে এই যে তাদের ওয়েবসাইট এখানে গিয়ে আপনার সার্চ বার আছে দিচ্ছি সার্চ করি আচ্ছা ই-কমার্স ইন্টিগ্রেশন COMMERCE ই-কমার্স লেখে ইন্টিগ্রেশন দিই তারা লোডিং নিচ্ছে এই যে ই-কমার্স রিলেটেড তাদের ব্লগগুলো দেখেন এই যে কীভাবে এই ফাংশনগুলো অ্যাড করা লাগে আমি দিচ্ছি এই যে তাদের একটা অফিসিয়াল সাইট যে কোনো একটা সাইটে এসে আপনি সার্চ দিলে হবে এই যে আপনাদের সাইটটা দিচ্ছি এই সাইটের লিঙ্ক এটা আগেও দিয়েছিলাম এখানে এসে সার্চ বারে আমি লিখছি ই-কমার্স ইন্টিগ্রেশন এই যে দেখেন একটা ই-কমার্স কীভাবে ইন্টিগ্রেশন করা লাগে এই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি কী কী অ্যাড করা লাগবে এখানে কিছু কোডিং দেওয়া আছে এখন এই কোডিংগুলো আপনার অ্যাড করতে হবে দেখেন সবাই একটু রান ওপেন করেন একটা ই-কমার্স কীভাবে ইন্টিগ্রেশন করা লাগে তাহলে এই যে আসলাম এখানে এসে তা বলতেছে ডব্লিউপি এন কিউ স্ক্রিপ্ট লেখা লাগে এগুলো ট্রু ফলস করা লাগে তারপর ডেসক্রিপশন কিছু ডিপেন্ডেন্সি অ্যাড করা লাগে সি অলসো এই যে কী বলে রেজিস্টার দ্য স্ক্রিপ্ট ডলার সোর্স প্রোভাইডেড ডাজেন্ট ওভাররাইট করতে নিষেধ করছে তাহলে এই ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করা লাগবে তারপরে এই ডিপেন্ডেন্সির আকারে আপনার কী করতে হবে প্যারামিটার এই প্যারামিটারগুলো হ্যান্ডেল করতে হবে দেখেন এখানে কিছু প্যারামিটার আছে এই প্যারামিটার দিয়ে কিছু হ্যান্ডেল করতে হবে এটা নিয়ে ই থিম ক্রিয়েশনের যে তার আন্ডারে কী আছে সোর্স হ্যান্ডেল ডিপ সার্ভিস বার এই যে যে জিনিসগুলো দিচ্ছে যেইগুলো এইগুলো দিয়ে আপনার পারফেক্ট ডাটাগুলো ধরতে হবে তাহলে আপনি পুরো ই-কমার্স তৈরি করলেন এখন ডলার বার কি এই যে আপনি ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করবেন উপরে এর ভিতরে যে প্যারামিটার নিবে এগুলো হচ্ছে সেগুলো এই যে অ্যাড ডিপেন্ডেন্সি এখন এগুলো কিভাবে করে এগুলোর জন্য এই যে এখানে দেখেন মেথড আছে এই যে দেখেন অ্যাড ডিপেন্ডেন্সি একটা ডিপেন্ডেন্সি অ্যাড করার জন্য এই ফাংশনটা লিখতে হবে তাহলে এই ফাংশনের ভিতর কী কী প্যারামিটার যায় দেখেন উপরে আমি ডেসক্রিপশন দিছি এই যে কোডটা দেখেন তাদের পাবলিক ফাংশন অ্যাড এখানে সে হ্যান্ডেলার নিচ্ছে এসআরসি নিচ্ছে ডিপ নিচ্ছে তার ভিতরে অ্যারে তাহলে এসআরসি কী হ্যান্ডেলার কী এই যে দেখেন উপরে আমি দিয়ে দিছি আপনাদের কোডটা হ্যান্ডেলার স্কোর রিকোয়ার্ড নেম অফ দ্য স্ক্রিপ্ট শুড বি ইউনিক তার মানে একটা নেম যেতে হবে যেটা ইউনিক হবে তাহলে এটা হয়েছে এই যে যে জিনিসটা এগুলো পারা যাবে স্যার এই ওয়ার্ডপ্রেসের একেবারে আপার লেভেলের ওকে ব্রেক দিচ্ছি হ্যাঁ বলেন হ্যাঁ পিএসপি অ্যাডভান্স পারলে এগুলো বুঝবেন
ওয়ার্ডপ্রেসে যারাই ডেভেলপার নেয় ওরা পিএসপি অ্যাডভান্স, তাহলে পিএসপি অ্যাডভান্সের জন্য দেখেন আলাদা টিউটোরিয়াল আছে, পিএসপি ADVANCE অ্যাডভান্স বাংলা টিউটোরিয়াল, দেখে একটু দেখতেছি বাংলা টিউটোরিয়াল ফর ওয়ার্ডপ্রেস WORDPRESS, মানে ওয়ার্ডপ্রেসের জন্য কিছু অ্যাডভান্স টপিকস আছে। আর পিএসপি নাম্বার ওয়ান ভিডিও আছে, এটা চাচ্ছি না, এই যে অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল, এটাতে গেলে হয়তো পাইতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, মনে হয় এটাতে অনেকগুলো থাকতে পারে। হ্যাঁ ওনাদের এটাতে, এই যে আমি যে ওয়েবসাইটগুলো দিলাম এবং উপরে যে কোড দিলাম কীভাবে কাজ করতে হবে, এই টিউটোরিয়ালে গেলে অনেকগুলো পাবেন। এখন আমি জানি না ওদের টিউটোরিয়ালগুলো সিকোয়েন্সগুলো কাজ করবে কি না, কেন জানি না, কারণ এটা থেকে 2019 নভেম্বরের পরে ওয়ার্ডপ্রেস কি চেঞ্জ হয়েছে। আচ্ছা তারা দেখে ওয়ার্ডপ্রেস কত ভার্সন ইউজ করে, এক মিনিট, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট ক্লাস না, আচ্ছা আগে তাদের ওয়ার্ডপ্রেস ভার্সনটা দেখে নি, তাহলে মানে শেয়ার যদি করতেই হয়, মনে করেন আপনি শেয়ার করতে চাচ্ছেন, আচ্ছা তাদের ওয়ার্ডপ্রেস ভার্সনটা কি এখানে দেখা যাবে, তাহলে ওইখানে কোনো ফাংশন চেঞ্জ আসলে কিন্তু ওরা কাজ করবে না। আমি কিন্তু সব ডকুমেন্ট দেখাই করি, এখন এই ভিডিওতে যদি ডকুমেন্ট যে যে প্লেস দেখাবে সেগুলোতে গিয়ে দেখলে ওই চেঞ্জটা আপনার কাজ করাইতে হবে, একটু টাফ, পারলে বেস্ট, পারলে হইলে কি হইলো আপনার থিম বানাইয়া তাহলে কারো কাছে কাজের জন্য হাত পাততে হবে না, আপনি নিজে মালিক। আচ্ছা স্যার, থিম বানাইতে পারেন, কাস্টমাইজেশনের জন্য পিএসপিটা কত খুব জরুরি, আপনি জাস্ট কারোর মতো করে কপি দিয়ে বানান ওইটাই চলবে মার্কেটে, টাকাটা একটু কম দিয়েন। স্যার ডেভেলপমেন্টের জন্য লাগে আর কাস্টমাইজেশনের জন্য লাগে না, ওরকম ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের জন্য পিএসপি তত একটা লাগেই না বলা যায়, কারণ ওইটা তো ফুল আর ফুল ডিজাইন, আর ওইটা কাস্টমাইজেশনের জন্য লাগে। আপনি যদি কোনো কন্ট্রাক্ট ফর্ম নেন, ওই ফর্মের ডাটাটা রাখতে চান বা রিড করতে চান, যেমন কন্ট্রাক্ট ফর্মে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা আছে, আপনি চাচ্ছেন যে আপনি কি করবেন আরএফএল একটা টেবিলের ইয়ে দিবেন, যে আরএফএল প্রাইস PRICE এই নামে তো কোনো কলাম নাই, তাহলে কি করতে হবে একটা টেবিল বানাইতে হবে যেটা আরএফএল এর ইউজার নেম ফোন নাম্বার আইডি থাকবে, এই নর্মাল পিএসপি ইন্টিগ্রেশন দিয়ে হবে আমরা যেটা দেখাইছি, কিন্তু আরএফএল এর টেবিল পর্যন্ত আপনার কানেকশনটা করতে হবে আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে একটা থিমের ডাটাগুলো নিয়ে পুশ করলে একটা টেবিলে ওইটা রিড করা বেসিক পিএসপি দিয়ে হবে, কিন্তু আপনি ওকমার্স অ্যাড করতে চাচ্ছেন, চাচ্ছেন যে পিএসপির ফিচারগুলো সবই আপনি নিজে একটা নতুন ফাইল বানায় অ্যাড করবেন, তাহলে আপনার ওই অ্যাডভান্স লাগবে। এবং আমি যে টিউটোরিয়ালটা দিছি ওদের টিউটোরিয়ালে দেখি কয়টা টিউটোরিয়াল সিরিজ আছে, 78টা, তারা কিন্তু কাস্টমাইজ খুব কম দেখাইছে, মেবি সবই থিম ক্রিয়েশনে দেখাইছে খুব সম্ভবত, হ্যাঁ ইনিশিয়াল দুই একটা দেখাবে, তাহলে 78টা টিউটোরিয়াল দেখি এক একটা টিউটোরিয়ালের লেন্থ কত আমি জানি না, আমি তার দেখতেছি, এই যে দেখেন 49 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা, 29 মিনিট, 1.5 ঘন্টা, এক একটা দেখেন এই যে 1 ঘন্টা 19 মিনিট, তার মানে বুঝছেন এই টিউটোরিয়ালটা শেষ করতে মিনিমাম আপনার 2 থেকে 3 মাস লাগবে, হাফ আওয়ারের নিচে তো নাই, তারপরে 1 ঘন্টা 18 মিনিট, 1 ঘন্টা 25 মিনিট, 1 ঘন্টা 25 মিনিট, এটা মিনিমাম 3 ঘন্টা লেকচার। দেখতে পারেন এখন আমার কথা স্যার বলেন, ফ্রি জিনিস তো এরকমই হবে, আমার কথা হইছে দেখেন একটা গল্প বলতে মন চাইতেছে হঠাৎ কইরা বলবো, না না আমি বলতেছি ওই একজন মানে সরকারি কর্মচারী মনে করেন, সে তার ইচ্ছা ছিল কি সে বিভিন্ন আর্টিকেল লিখতো মানুষের লিভিং স্টাইল নিয়ে,
তো কাজের প্রেশারে সে আর্টিকেল লিখতে পারে না। তো অনেকদিন পর ছুটি নিয়ে সে ভাবলো যে না, আমার প্রতি শখটা আবার ইয়ে করি। সে আর্টিকেল লেখার জন্য একটা ট্রেনে গিয়ে বসলো, যে দিন মজুরদের আর্টিকেল। তো ট্রেনে একটা লোক মনে করেন পানি বিক্রি করে, তো সে তার উপর আর্টিকেল লিখতেছে, সে যেখানে যেখানে যাচ্ছে পিছনে পিছনে সে সারাদিনে কী করে এগুলো এন্ট্রি করতেছে। তো একবার দেখলে কাস্টমার পরা স্যুটকোট পরা কাস্টমার কাছে গেল, গিয়ে বলল স্যার পানি নেবেন? তো সেই লোকটা বলল দাম কত? তো সে বলল পানির দাম মনে করেন আমরা পানির দাম কত, 15 টাকার পানি বাসে কিন্তু 20 টাকা বিক্রি করে, 5 টাকা লাভ নেয়। তো সে 15 টাকার পানি বলল 20 টাকা। তো কাস্টমার বলল যে না, এটা তো আমি দোকানে 15 টাকায় পাই, নিব না তোমার কাছ থেকে। তো পানি বিক্রেতা কি করলো, হাসি দিয়ে চলে আসলো। সে কিন্তু আর দরাদরি করলো না যে না 17 টাকা দেন, 18 টাকা দেন বা 1 টাকা কম দেন, কিছুই করে নাই। তা তার হাসি দেখে যে আর্টিকেল লিখতেছে সে তার পিছন নিলে, হাসির রহস্য কি? তা দিন শেষে তার বাসায় গেল, গিয়া যখন বলল যে আমি আর্টিকেল লিখতেছি তা আপনি যে হাসি দিচ্ছেন ওইটা আমি রহস্যটা পাচ্ছি না। সে বলল দেখেন ওই জায়গায় ওই লোকের আমি বিক্রি করতে গেছি, ওই লোক অরিজিনালি পিপাসার্থে রই না, মানে ওই লোকের পিপাসা না, যদি পিপাসা থাকতো তাহলে আগে পানি নিয়ে খাইতো পরে দাম দিত, যে 15 টাকা 5 টাকার জন্য কম্পেয়ার করতো না। এসব প্রথম কথা। তাহলে বললো আপনি হাসলেন কেন? বললো ওই লোকের লাইফ স্টাইলে এই কাজটার সাথে আমার জীবনের একটা কাজ মিলে। কী মিলে? যে আমি যখন ছোট ছিলাম আমার ফ্যামিলি খুব দরিদ্র ছিল, আমার বাবা দিনান্ত দিন খাইতো, তার ভিতরে কিছু টাকা সঞ্চয় করে মা আমাকে লেখাপড়ার জন্য পাঠাইতো। মা প্রতিদিন বলতো পড়াশোনা কর, পাশ কর, কিন্তু আমি গুরুত্ব দিতাম না। তো ওই কিছু টাকা যে মা সঞ্চয় করতো ওটা নিয়ে বাবা মার ভিতরে ঝগড়া হইতো। তো এক পজিশনে কী করলাম, আমি ইন্টার বা মেট্রিক পরীক্ষায় ফেল করলাম, তো মার জলে গেল টাকাটা। তখন মা বললো এখন বুঝলি না পরে বুঝবি। সে পরে এখন আমি পানি বিক্রি করি এখন বুঝতেছি, তখন যদি এই পানি বিক্রি করে আমি ইয়াটা রিয়েলাইজ করতাম তখন আজকে আমি অফিসার হইতাম, কারণ মা তো যে কোনোভাবে আমার লেখাপড়া করাইতেন। তাহলে আপনাদের যে যে কোর্স করতেছি এখন, যারা যার যেটা লাগবে শিখে নিছেন ভালো কথা, তার মানে আপনাদের অরিজিনালি রাখবে না। যখন আপনারা ডেভেলপমেন্টে যাবেন, কোম্পানি মনে করেন যে কোনো কারণে দিল, ওইখানে গিয়া যখন একটা ডাটা ইন্টিগ্রেশন পারবেন না, আমাকে এখনও আমার প্রিভিয়াস স্টুডেন্ট নক দেয়, ঠিক আছে, তখন আপনি খুঁজবেন, তখন বুঝবেন যে আপনি কি পারেন না। তো তখনই খুঁজবেন ওইটা কি পারা লাগবে কিভাবে, তখনই অরিজিনালি শিক্ষা হবে, মানে শিখতে পারবেন আর কি। মানে আপনার যখন অরিজিনালি রাখবে তখন আপনি অরিজিনালি শিখতে চাবেন, আর তখনই গুরুত্ব সহকারে শিখবেন, সেটা হবে আপনার বেস্ট টিচিং। যাক, এটা নিয়ে আমি কাউরে ছোট করতে জন্য বলি নাই, এটা মানে আমার একজন শিখা ইয়ে আর কি। মানে আপনারা যতক্ষণ না বুঝতে পারবেন অরিজিনালি আপনার কি লাগতেছে ততক্ষণ আপনি অরিজিনালি সেটা শিখতে পারবেন না। অনেক কিছুই শিখা যায় ক্লাস 1 থেকে অনার্স পর্যন্ত, প্রায় 25 বছর অনেকেই তো শিখছেন। চাকরিতে গিয়া দেখেন কি লাগতেছে, যদি বিসিএস এ যান, 1 মিনিট শেষ করি, যদি বিসিএস এ যান ক্লাস 1 to 7 পর্যন্ত ম্যাথ লাগে, কি পাটিগণিত, তখন বিসিএস এর স্টুডেন্ট আমার কথা বিশ্বাস না হলে বাংলাদেশ পাবলিক লাইব্রেরিতে আইসেন শাহবাগ, অনার্স মাস্টার্স কমপ্লিট করে সে 9 10 এর 6 7 এর ম্যাথ সলভ করে, তার মানে সে 6 7 এ পারফেক্ট করে নাই, সে কিন্তু তখন পাশ করে আসছে। কিন্তু অনার্স পাস করার পর কেন আবার 6 এর ম্যাথ করা লাগবে? না স্যার, আসলে আমরা তো আসলে ইনকাম করার জন্য এই ক্ষেত্র করি আর কি, না থাকে সেটা আউটসোর্সিং বা ট্রাই করলে হয়ে যায়, কারণ সেগুলো তো সে করেই আসছে। কিন্তু আসলে রিকোয়ারমেন্ট গুলো তো আমার বুঝতে হবে, আসলে আমরা যারা নতুনদের কথা বলতেছি, রিকোয়ারমেন্ট 100% না বুঝলে আমি ক্ষেত্র খুঁজবো কিভাবে? আমার তো রিকোয়ারমেন্ট 100% বুঝতে হবে যে আমার কি রিকোয়ারমেন্টে বুঝবো। এটা হচ্ছে আমাদের কোর্সে পিএসপি ধরতে পারি না, অনেক কিছু ধরতে পারি নাই, সব স্কিল ধরতে পারি নাই, আর অনেক কিছু ধরতে পারি নাই, এগুলো তো আসলে কি লাগে, ম্যাথ লাগে, জেনারেল নলেজ লাগে, ইংলিশ লাগে? না না, আমি বলতেছি যারা করেন নাই তাদের কথা বলতেছি। এখন বিসিএস এ আপনার অনার্সে থাকলে অনেক ভাই বলে যে কারেন্সি অ্যাফেয়ার পড়ো, কারেন্সি অ্যাফেয়ার পড়ো, সবাই তো বলে, কিন্তু অরিজিনালি গিয়ে আমরা পড়ি কখন মাস অনার্সের পর? তাহলে আমি আপনাদের দেখেন লিস্ট দিয়ে দিছি, আপনি যদি ডিজাইন করতে চান কি কি লাগবে, এই যে উপরে দেখেন HTML CSS MySQL এই পর্যন্ত দিয়ে আপনি একটা থিম প্রপার কাস্টমাইজ করতে পারবেন। এই যে সেই রিকোয়ারমেন্ট দিছি,
এটা দিয়ে আপনি প্রপার কাস্টমাইজ করতে পারবেন, এবং এটা দিয়ে আপনি ব্লগ না কাস্টমাইজ করে ভালো ব্যাপারটা তো টাকা এরকম কামাইতে না, পারবেন। মানে রিক্রুটমেন্ট দেখা ডেভেলপমেন্ট দেওয়ার পথ দেখাই দেওয়া কি এক, আবার বলেন এইসব রিক্রুটমেন্ট আপনি কন্টেন্ট তো কিভাবে স্যার পাবেন, ফেসবুকে আপনি বলেন অ্যাভেলেবল পাওয়া আপনার যায় যে কাছে এটা এটা কাস্টমাইজার করলে এটা কি একটু লাগতে পারবে। পারে। না না এখন এখন তাহলে আপনি কি কন্টেন্ট চাচ্ছেন? আমি তো আপনাদের এগুলো দিয়ে ডেমো একটা সাইডও বানাই দিছি। এখন কথা হচ্ছে ক্লায়েন্ট যখন এটাই স্যার, বলবে ফাইনালি এটাই আপনার স্যার, ইনফরমেশন ফাইনালি আপনার চাই না, কথা আমার এটাই ফুলের দোকানের ওয়েবসাইট দেন, তখন আপনি বুঝবেন ফুলের দোকানে কি কি লাগে। এই জন্যই বললাম আপনি যখন ওইটাতে না পড়বেন তখন আর শিখবেন না। অলরেডি অফ অলরেডি যে দেখেন সফট সফটওয়্যার আমি টিউটোরিয়াল দিছি, এখানে 78টা টিউটোরিয়াল আমি গ্যারান্টি দিচ্ছি। আমি যদি 3 মাস পর আপনাদের সাথে যোগাযোগ করি, 78টা কেউ কমপ্লিট বলতে পারবেন না আমি কমপ্লিট করছি, আমি এখন গ্যারান্টি দিচ্ছি। লিখে নেন লিখে নেন 3 মাস পর 78টা টিউটোরিয়াল দেখে হাতে কোট কইরা কমপ্লিট করছেন, কে আমাকে দিতে পারবেন? আমি গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ এখন সম্ভব না, কখন সম্ভব? আপনি এখান থেকে উকমার্স একটা কিছু ইন্টিগ্রেশন করতে চাচ্ছেন, তখন কি যা ওনার এখানে খুঁজবেন যে দেখি তো কীভাবে অ্যাডমিন প্যানেলে উকমার্সটা অ্যাড করে। মানে বলতেছি দেখেন একটা টপিক নিচ্ছি এখন, তার মানে আপনি শিখবেন কখন? যখন আটকাবেন। এই যে 3 মাস বা 2 মাস আমি ট্রেনিং দিলাম বা কারো ট্রেনিংয়ের কোর্স ফলো করেন, অরিজিনালি সত্য আমি নিজেও তখন করি নাই যখন আমার না লাগছে, আমাকেও আমার ট্রেনাররা এই কথাই বলছে। আমি কিন্তু প্রথমে লারাভেল শিখছি, তারপরে অ্যান্ড্রয়েড শিখছি, লারাভেলের কাজ করি নাই। আমি অ্যান্ড্রয়েডে কাজ করব, হাই ডিমান্ডেবল কাজ, সবাই ভ্যালু দিবে, অ্যান্ড্রয়েডে গেছি। অ্যান্ড্রয়েডে গিয়ে যখন লারাভেলের এপিআই হিট করা লাগছে তখন আমি লারাভেল শিখছি। আমার লাইফের কথা বললাম, আমি কিন্তু লারাভেল ট্রেনিং প্রথম করছি। আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন? আমি কিন্তু 30,000 টাকা দিয়ে ঢাকার একটা আইটি কোম্পানিতে রানিং লারাভেল ট্রেনিং করছি। ওনারা আমাকে জব অফার করছে যে আপনি 1 মাস পর ট্রেনিং করে যদি লারাভেল পারেন আমার এখানে এসে পরীক্ষা দেন, প্র্যাকটিক্যাল পরীক্ষা আমি আপনাদের নিব। আমার ভার্সিটির এক টিচার, উনি পরে আমাকে অন্য কাজ দিছে, কিন্তু আমি তখন আর পরীক্ষা দিই নাই, কারণ পরীক্ষা দিলে বোঝা যায় বাসাগুলো কতটুকু পারি। তাহলে আমি প্র্যাকটিস করি নাই, স্যার যে আমাদের প্রত্যেক দিন ভিডিও দিছে, তাহলে আমি কেন পরীক্ষা দিতে যাব? গেলে তো পারবো না। এখন আপনাদের অরিজিনালি কাজ দিতে গেলে একটা ডেমো পরীক্ষা নিলে তাহলে বোঝা যাবে কতজন কাজের যোগ্য। আপনাদের আমি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ দিয়ে একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম, আপনাদের বেশি মেবি 3-4 জন, বিকালের বেশি 2 জন, হাইস্ট 6 জন আমাকে অ্যাসাইনমেন্টটা দিছে। তাহলে আমি যে অ্যাসাইনমেন্ট দিছি এটাই তো আপনার পরীক্ষা, এবং কাজে গেলে তো এই ধরনের কাজই দিবে। তাহলে আমি লারাভেল কখন শিখছি? আমি 2016তে লারাভেল শিখছি, 2017তে অ্যান্ড্রয়েড শিখছি একাডেমিক শেষে, ঠিক আছে? তারপর আমি অ্যান্ড্রয়েডে কাজ করি 17তে। তো অ্যান্ড্রয়েডে কাজ করতে গিয়ে যখন এপিআই একজনে দেয় ইউজ করি, ওই পার্সন চলে গেছে, তখন আমাকে বস বলে আপ তুমি এপিআই বানাই নাও। এপিআই বানাবো কীভাবে? লারাভেল আমাদের ওয়েবসাইট আছে, ওইখানে পিএসপি দিয়ে বানাই নাও। তখন মাথায় বাড়ি পড়ছে, আমি ঢুকার পর পর কিন্তু লারাভেল শিখি নাই, যখন আমার লাগছে তখন আমি আবার বললাম লারাভেল কোর্স তো করছি, কারণ সিভিতে তো আমি করে দিছি পারি। স্যার তো আমাকে বললো আপনার সিভিতে তো লারাভেলের প্রজেক্ট আছে, বুঝছেন? তখন তো আমি সব দিকে আটকা, হয় লারাভেল শিখো আদারাইজ জব ছাড়ো, আদারাইজ জব ছাড়ো, কিছু করার নাই, আমি সিভিতে লিখছি। মানে আসলে কি স্যার, সবগুলো একটা রিকানেক্ট, মানে অনেকগুলোর সেক্টর একসাথে রিকানেক্ট, ওনার স্যালারি মানে একই সেক্টরে ভালো করতে হলে সবগুলোর কানেক্ট থাকতে হবে। তখন আমি শুক্র শনি দিন রাত আবার লারাভেল প্র্যাকটিস করছি। হ্যাঁ এই জন্যই বলতেছি কানেকশন লাগবে, এই সে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো জায়গায় যান, আইটি সেক্টর আমাদের সফটটেক আইটিটা কিভাবে আপনি কিভাবে দেখবেন? সফটটেক আইটি মানে ওরা কি রকম সাপোর্ট দেয় বা ওদের কোর্স গুলো কি রকম ইফেক্টিভ স্যার, একটু বলে ভালো। ওরা ফ্রেশার নেয় না, ওরা বইলা দেয় যে এক্সপিরিয়েন্স 2 ইয়ার্স। মানে ওরা মানে কেমন করায় ওই বিষয়ে মানে আপনি কিছু জানেন কিনা? বা সফটটেক আমি জানি না, আমি এখন স্যার আপনাদের কিছুই জানি না, আমি গুগলে সার্চ করছি পাইছি তার দিলাম।
আমি দেখি নাই, দেখলে বলা যায় তো, স্যার ওই পোস্টটা দেখিনি দেখি স্যার, নাই, দেখলে বলা যায় তো। ইউটিউবে স্যার এখন সার্চ দিয়ে দেখতে কথাই পেলাম স্যার, দেখি নাই কেন, কারণ ওয়েবসাইটটা তাদের স্যার দুই ভাবে বানানো যায়, তাদের একটা স্যার বাসনটা পিএইচপি দিয়ে ব্যাগ্রেট, আর একটা তাদের স্যার ওই জাভা ফলোগুলো স্ক্রিপ্টের সবগুলো কাজ করবে না। এই বিভিন্ন আছে স্যার, হ্যাঁ নাঈম হোসেন বলেন, নোট জেএস আর একটা আছে স্যার কি জানি স্যার, ওইগুলো দিয়ে স্যার। তো বর্তমানে নাকি স্যার পিএইচপিটা ব্যাক ডেটেড, আর ওই ইয়াটা জাভা স্ক্রিপ্ট দিয়ে এগুলো বর্তমানে বেশি চলতেছে। নোট জেস দেয়া, নোট জেস, হ্যাঁ জি স্যার, আপনি যদি সবচেয়ে পপুলার থাকতে চান, পিএসপি দিয়ে ডেভেলপমেন্টে যেতে চান, তাহলে লারাবেল, লারাবেল খুব ভালো মার্কেট পাচ্ছে, এটা পিএসপির, জি স্যার, লারাবেল এটা পিএসপির, ঠিক আছে, এটা হচ্ছে পিএসপির ফ্রেমওয়ার্ক। তাহলে এর সাথে আপনার একটা ফ্রেমওয়ার্ক লাগবে ফ্রন্ট এন্ড, ওরা ইউজ করে ভিউজেস, ভিউজেস হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। যে কোনো ফুল ডেভেলপমেন্টে আপনার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সব কোম্পানি দুইটা ফ্রেমওয়ার্ক ইউজ করে, এখন আর রো কোড কেউ করে না, যে কোনো জায়গায় যান। ওয়ার্ডপ্রেস যদি করেন, ওয়ার্ডপ্রেস কিন্তু একটা ফ্রেমওয়ার্কের মতো লাইব্রেরি, ঠিক আছে, টোটাল ফ্রেমওয়ার্ক না, কারণ একটু ল্যাকিংস আছে। তাহলে আপনি যখন কোনো ই কমার্স সাইট বানা দিবেন, ডব্লিউপি ইউজ করবেন, তাহলে কিন্তু আপনি একটা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক ইউজ করতেছেন, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে আপনার দুইটা পার্ট, একটা হচ্ছে কাস্টমাইজেশন, একটা হচ্ছে ডেভেলপমেন্ট। যদি শুধু কাস্টমাইজ পারেন, দেখেন আমি ফাইবার আবার চার্জ দিই, fiverr.com, SIBER, fiverr.com এ যাবেন, জি হবে, আমি বি কই fiverr.com কই, এটা UK, হিউজ পরিমাণে আছে, fiverr.com কত হাজার জন দেখছিলাম। ওকে, ফাইবারে যায় শুধু ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন খুঁজি, 11,000 কাজ হচ্ছে শুধুমাত্র ইয়াতে কাস্টমাইজেশন। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনারা মনোমালিন্য মানে মনের থেকে ভাঙ্গে বললে হবে না, কেন হবে না, কারণ ও, হ্যাঁ বলতেছি, হ্যাঁ বলতেছি, কারণ আমরা বাঙালিরা বিশেষ করে ভালো মানুষ যারা, তারা একটু ইয়া করে যে আমার কাছে 10 টাকা আছে, 10 টাকা দিয়ে কি রেস্টুরেন্টে গেলে কিছু পাবো, এই মনের কনফিউশনে আমি রেস্টুরেন্টে যেটা 5 টাকা পাইতাম সেটা 10 টাকা দিয়ে রাস্তায় খাই, যে মনে করেন এক কাপ চা, কারণ আমার মনে পকেটে টাকা কম, একটা কনফিউশন, যদি বিল বেশি হয় না দিতে পারি, কিন্তু রেস্টুরেন্টে 10 টাকার চা আছে, তাই কিন্তু রেস্টুরেন্টে বসি না, এসির ভিতরে বসি না, রাস্তার পাশে খাই। তাহলে আপনি যেগুলো পারেন, এই যে আপনাকে লিস্ট দিলাম, ওইটা দিয়েও কিন্তু যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, এখানে প্রায় দেখাচ্ছে 11,000 সামথিং অ্যাভেলেবল। স্যার আপনি মার্কেটপ্লেসে কাজ করেন নাই কেন? আচ্ছা, এটা তো গেল আপনি তো ফাইবার, অনেক কাজই পারেন স্যার। freelancer.com আপওয়ার্কে যাই দেখি কাজ আছে কিনা। আমি মার্কেট প্লেসে যে আমার, হ্যাঁ যে আইডিটা দেখাইলাম, ও আইডি 2018 সালে খোলা আইডিটা, করি নাই, তারপরে যে বিভিন্ন জবে ঢুকে গেছি তো ওই প্রেশার আর করা হয় নাই। জবে এবং মার্কেট প্লেসে দুইটা ডিফারেন্স কি, জবে আমি পার মান্থ স্যালারি পাচ্ছি, আমার কিছু আর্জেন্ট টাকা দরকার ছিল পার মান্থ। জি স্যার, আপনি কোন ইয়াতে এক্সপার্ট বেশি, তখন জবে মানে সবাই তো একটা স্পেশাল ইয়া থাকে না স্যার, অন্য কোনো দিকে মাথা ঘোরানোর সময়ই পাবেন না, এই যে আপনাদের ট্রেনিংটা করাচ্ছে এখন জব নাই বিদায়। কারো আমি যদি কাজ নেই, লোকাল কাজ কমপ্লিট প্যাকেজ নেই, মোবাইল প্লাস ওয়েব এই দুইটা দিয়া, MOBILE, মোবাইল প্লাস ওয়েব, কারণ হ্যাঁ যে কোনো কম স্যার মোবাইলের ইয়াটা কি স্যার জাভা দিয়ে করেন স্যার কমপ্লিট, এরা আপনাকে মোবাইলের কাজ দিয়ে, আর এটা কি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা যায়, ওটা চাই না, বিশেষ করে ভালো কোম্পানি তারা বলে ওয়েব প্লাস মোবাইল দুইটা কত টাকা নেবেন, কত দিন সময় লাগবে, হ্যাঁ জাভা দিয়ে মোবাইলে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা ফ্রেমওয়ার্ক দিয়া অ্যাঙ্গুলারের আছে, কিন্তু কমপ্লিট করা যায় না, জাভা লাগবে ব্যাকএন্ড অ্যাক্সেস করার জন্য, ওটাতে ডিজাইন কমপ্লিট হয় রেসপন্সিভ, অ্যাঙ্গুলারের রিয়্যাক্ট কি যেন নেটিভ না কি যেন আছে, রিয়্যাক্ট করা যায়, ওদের একটা নেটিভ আছে, প্লাগিং আছে মাইক্রো সফটওয়্যারই, ওইটা দিয়ে করে নিতে হয়,
হ্যাঁ ওইটা দিয়ে অনেক ফাস্ট করা যায় কাজ, কিন্তু একটু লিমিটেশন আছে। যদি ব্যাক এন্ড অ্যাক্সেস করতে চান, সার্ভিসগুলো অ্যাক্সেস করতে চান, ওইটা জাভা দিয়ে অ্যাক্সেস করা লাগে। মানে কিছু ফুল পারবেন না ওইটা দিয়ে, নেটিভ দিয়ে অল্প পারা যায়, নেটিভ না, ওইটার বলা হয় হাইব্রিড। নেটিভ মানে জাভার, জাভা দিয়ে যেটা করা হয় ওইটা নেটিভ, অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে যেটা করা হয়, নেটিভ মানে লোকাল। এখন আপনি যদি লোকাল পারেন, লোকাল ডিজাইনের কাজগুলো রিয়েক্ট দিয়ে অ্যাঙ্গুলার দিয়ে খুব ভালো হয়, আরও সুন্দর হয়, কিন্তু ব্যাক এন্ড অ্যাক্সেস করতে যাওয়া লাগে। অন্য ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়, মেবি আমি করি নাই, যেমন কটলিন আসছে, তারপর আরও কয়েকটা ল্যাঙ্গুয়েজ আসছে, যেমন স্যামসাং মনে হয় কটলিন দেওয়া করে। এটা একটা ল্যাঙ্গুয়েজ পারলে ওইগুলোতে শিফট করা তো টাফ কিছু না, সব প্যাটার্ন সিম। আপনারা HTML ইউজ করেন, অ্যান্ড্রয়েডে ওইটাই ইউজ করে XML। আপনারা যেটা HTML ইউজ করেন, অ্যান্ড্রয়েডে XML নাম, XML ওই সেম, ট্যাগটা একটু ভিন্ন, এই সেম ভাবে টেক্সট ফিল নেই, ইমেজ নেই, সব কিছুই এই যে সেম ভাবে, এইভাবে একটা অ্যাঙ্গুলার ব্রেকেট থাকে, যেমন আপনি ইমেজ নিতে চাচ্ছেন ইমেজ থাকে, আবার সেম ভাবে ইমেজ দিয়ে শেষ হয় /img, সেম একেবারে। স্যার XML ও কি স্যার CSS ব্যবহার করা হয় যেভাবে আমরা HTML ব্যবহার করি? মাঝখানে আপনি কি কি অ্যাড করতে চাচ্ছেন, রং চং সব অ্যাড করি এই আর কি, বাটনগুলো হাইট ওয়েট সব চেঞ্জ করা যায়। অ্যান্ড্রয়েডে বাটনের নামটা বাটনই আছে, CSS হ্যাঁ ডিজাইন করা যায়, কিন্তু XML একটা XML এর আলাদা, অর্থাৎ তৈরি করা। এই যে বাটন, বাটনেরটা হুবার উপ সেম, তাহলে বাটনের রং চং করতে গেলে এখানে বাটনের ভিতরে অ্যাট্রিবিউট ইউজ করা লাগে। এই যে এটা, এটা যেমন দিলাম বাটন, অ্যাট্রিবিউটগুলো সাধারণত এখানে প্রপার্টিগুলো ইউজ করে, যেমন কালার COLOR, কালার রেড, ভিজি কালার, যেটা ইউজ করেন আর কি, যেভাবে আর অনেক ইয়ে আছে। আচ্ছা যাক, এখন কথা হচ্ছে আজকে ইয়ার উপর দিয়ে আমাদের ডাটাবেজ ইয়াটা হইলো না, আপডেটটা আপনারা চাইলে এটা এখনও করে দিতে পারেন। এখন কথা হচ্ছে আপনারা যতটুক পারেন একটা ফুল ব্লগিং, দেখেন আপনাদের ওয়ার্ডপ্রেসে ব্লগ নামে তারা অনেকে বিটি করছে, যে ব্লগ কাস্টমাইজ, কারণ অনেকে ব্লগার আছে তারা ব্লগ কাস্টমাইজ করে নেয়। ব্লগ কাস্টমাইজ সবচেয়ে ইজি, আপনার রং চং লাগে না, খুব কমে হয়। আপনি একটা গিগ বানাইতে পারেন বা ইউটিউবে ভিডিও দেখেন কিভাবে ব্লগ কাস্টমাইজ করা লাগে। আপনাদের আমি ওইখানে জাস্ট একটা প্যাটার্ন ইউজ করবেন, কেউ ব্লগের লেখার ইয়াটা মাঝে দেয়, কেউ লেখার টেক্সট ফিল্ডটা ডান পাশে দেয়, এটাই আর কিছুই না। আচ্ছা ব্রেকের পর, আচ্ছা ব্রেকের পর নিচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে কোনো জায়গায় কোডিং নিয়ে প্রবলেমে পড়লে, যেমন আপনি মনে করেন ডাটাবেজে একটা এরর খাচ্ছেন, করতে গিয়া স্ক্রিনশট দিলে আমি সলিউশন করে দিব যখন তখন, হ্যাঁ আমি একটু সময় নিব, কারণ বিজি থাকলে অবশ্যই, যেমন আপনাদের ক্লাস নিচ্ছে এখন, তো আমার প্রিভিয়াস স্টুডেন্টের ওটা সলভ করা যাবে না, তখন আমি বলবো রাত্রে 9টা 10টার দিকে যোগাযোগ করেন। এখন যেহেতু গুগল মিট পাইছি, গুগল মিটে স্ক্রিন শেয়ার করা যায় বা স্কাইপেতে স্ক্রিন শেয়ার করা যায়, করে ওইটা আমি এগুলো প্রবলেম করে দেবো। এখন যদি আপনারা বলেন যে স্যার RFL এর আমি ইনসার্ট করতে পারতেছি না, যেমন স্যার ইনসার্ট টোটালি হচ্ছে না, INSERT, তাহলে ওইটা টোটাল তো হবে না। আপনি ডাটা বেজে নেন, যেমন আপনি ইউজার নেম নিচ্ছেন NAME, কিন্তু কোনো কারণে আপনার প্রাইস কলামটা হচ্ছে না, এরর দিচ্ছে, তাহলে আমি প্রাইস কলামটা আপনাকে সলভ করে দিতে পারি। বুঝছেন কথাটা? বুঝছেন না? বুঝেন নাই যে আপনি একটা কাজ করলেন, ইউজার নেম সবই যাচ্ছে, কোনো কারণে প্রাইসটা যাচ্ছে না, কোনো কারণে রেডিও বাটন যাচ্ছে না। আর স্যার একটা জিনিস জানার ছিল, মানে আপনি যদি বাংলাদেশের কোনো ট্রেনিং সেন্টার কে সাজেস্ট করেন, কাকে করুন, মানে ওয়েব ডিজাইন বা ডেভেলপার ক্ষেত্রে, বুঝতে পারছেন, আপনি ব্যক্তিগত কাকে সাজেস্ট করেন? আচ্ছা এবার বলেন, ব্রেকে যাচ্ছি, কারো কোনো কি আমার কাছে আর অন্য কিছু চাওয়ার পাওয়ার আছে? জি বলেন। মানে আর আর নাকি ভিডিও পাবেন?
এখন জানি না, এখন উনি কই আছেন, এখন ওইটা নাও নিতে পারেন। আর আর ফাউন্ডেশন এটা উনি করাইতেন যখন পেড কোর্স ছিল, এখন তো সব সরকারি ফ্রি হওয়াতে কেউ তো আর পেড কোর্সে যায় না। উনি টাকা নিছেন কোনটার ভালো পড়াইতো আর পড়াচ্ছে, আপনাদের অ্যান্ড্রয়েডের সরকারি ফ্রি ইয়া পাচ্ছেন, ওয়েবের ফ্রি পাচ্ছেন। আচ্ছা সফটওয়্যার অবস্থা অ্যান্ড্রয়েডটা করে যেন স্যার, এগুলা তো পাইলাম না স্যার, শুধু কোনটা প্রতি উল্টার উল্টার ফ্যাসিলিটি পাচ্ছেন না। আমি রাসেল ভ্যারিয়াটা দেখছি স্যার, কি দিবে অ্যান্ড্রয়েডটা স্যার? অ্যান্ড্রয়েডটা এই মাত্র শেষ হয়েছে, এবার ওই এপ্রিলে আবার শুরু হইতে পারে, এখন করোনার কারণে শুরু হয় নাই। আমি ঠিক জানি না, দিলে এরকম মিনিস্ট্রি বা ফেসবুকের ইয়ার এখান পাবেন। আচ্ছা ঠিক আছে, আমি আমার কাছ থেকে আর চেয়ে বেশি আপনারা প্রত্যাশা করেন বলেন, আমি যেটা বলছি আমি সেটা আপনাদের বললামই, যে রেডিও অ্যাড করতে পারতেছেন না, বাকি ফিল্ডগুলো অ্যাড হয়েছে, তাহলে ওইটা দেখাইতে পারি, কিন্তু পাঁচটা ফিল্ডে আপনাকে পুরো ইনচার্জ করে দেখাইতে তো পুরো একটা ক্লাস লাগবে। ঠিক আছে, তারপর ওয়ার্ডপ্রেসে মনে করেন আপনি ডিজাইন করতে গেছেন, কোন একটা বাটন ব্যাকগ্রাউন্ডে ইমেজটা পারফেক্ট নিতে পারতেছেন না বা ট্রান্সফার করতে পারতেছেন না, কিন্তু আপনার ইমেজ নেওয়া আছে, ইমেজের একটা ডেন্সিটি আছে মানে ঘনত্ব আপনি চাচ্ছেন ইয়া করতে, ওইগুলো কোনো কারণে পাচ্ছেন না, নক দিলে ওইগুলো আমি দিলাম, কিন্তু আপনি ইমেজই নেন না। আমাকে বললেন স্যার এই যে এরকম একটা ওয়েবসাইটের ইয়া ডিজাইন করে দেন, দেখো যেরকম একটা ইমেজ বলি, যে মনে করেন এই যে গুগল ম্যাপের একটা ইয়ে আছে, স্যার এরকম একটা ডিজাইন পারতেছি না, এই পাশে এই থাকবে, তাহলে ওইটা কীভাবে, ওইটা তো পুরো কোড ক্রিয়েট করতে হবে। আপনি ক্রিয়েট করে আনেন, কোনো প্রবলেমে পড়লে সেটা টুকটাক দুই একটা ডাটা পাচ্ছে না সেটা আমি দিব, এটা শুধু দুই চার ছয় দিন না, আপনি এক বছর পরেও নক দিলে আমি ট্রাই করব। ঠিক আছে, ওকে, আমরা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর দেখি ডাটা বেজে যেহেতু ডিলেট করছে, আপডেটটা খুবই ইজি হবে, আপডেটটা আপনাদের করে দিই, আমাদের এই সময়ের ভিতরে হয়ে যাবে, তাহলে ইনসার্ট আপডেট ডিলিট টোটাল কার্ড অপারেশন, তাহলে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্কে যান এই সেম কার্ড অপারেশন ইউজ করবেন। যদি আপনি ওরাকল ইউজ করেন ডাটাবেজ, ওরাকলের সেম ডিলেট এরিয়া, হয়তো একটু কোটেশনে ভিন্ন, যেমন আমরা এখানে DELET ডিলেট ফ্রম লিখছি, FROM ফ্রম টেবিলের নেম মনে করেন ইউ ডিটেলস, তারা এখানে কি করে, কেউ এখানে কোটেশন দেয় কেউ কোটেশন দেয় না, এটাই এই যে কেউ কোটেশন দিবে কেউ কোটেশন বাদে করবে, কেউ সেমিকোলন দিবে কেউ দিবে না, এই যে যেটাই যাবেন সবারই W3-তে ইয়ে আছে, অর্থাৎ অ্যাকাউন্ট ইয়ে আছে মানে ডকুমেন্ট, কীভাবে ওইগুলো ইউজ করবেন দেখেন। আমি একবার W3-তে যাচ্ছি, W3 এখানে ওদের টিউটোরিয়ালে যাচ্ছি, টিউটোরিয়াল কই, যে হোম পেজে যাই, এই টিউটোরিয়ালে যাচ্ছি, দেখেন তারা কী কী সাপ্লাই করে, যে SQL সাপ্লাই করছে, PHP ASP .NET সাপ্লাই করে, যে Node.js সাপ্লাই করতেছে, যে XML যেগুলো আপনাদের অ্যান্ড্রয়েডের জন্য খুব ভালো লাগে, তারপর টেমপ্লেট, এই যে জাভা, সি শার্প, মেশিন ল্যাঙ্গুয়েজও তারা সাপ্লাই করতেছে, সাপোর্ট দিচ্ছে আর কি। যদি SQL-এ যান, SQL-এর যে কুইরি সিস্টেম, যে ইনসার্ট সিলেক্ট, SQL-এ সিলেক্ট করে কীভাবে, এই যে সিলেক্ট কুইরি, অনেকটাই প্রায় সেম দেখেন, এখানে তারা কোটেশন দেয়, এটা হচ্ছে SQL-এ সিলেক্ট কুইরি, দেখেন আপনারা এটা দেখে MySQL-এ সিলেক্ট কুইরি কি কোনো ডিফারেন্স মনে হয়, কোনো ডিফারেন্স মনে হচ্ছে, সেম এটা SQL-এ। আচ্ছা স্ক্রিন শেয়ার না হোক, এই যেটা দিলাম এটা দেখেন সিলেক্ট করার জন্য, এটা কোনটার কুইরি মনে হয়, SQL-এর না MySQL-এর, এরকম কি করছেন আপনার? হ্যাঁ MySQL-এর কুইরি, তাহলে সেম ভাবে দেখেন SQL-এর কুইরিও সেম। আচ্ছা স্ক্রিন শেয়ার করতেছি, ওকে, এই যে দেখেন আমি যে কুইরিটা দিচ্ছি এটা হচ্ছে SQL-এর টিউটোরিয়াল, এই যে SQL-এর টিউটোরিয়াল থেকে তাদের ইনসার্ট আপডেট ডিলিট, এই যে ইনসার্ট ইনটু তাদের ইনসার্ট কুইরিটা দেখেন, একটা ভ্যালিড দিচ্ছে, এই যে তাদের ইনসার্ট কুইরিটা, এটা হচ্ছে SQL-এর, দেখেন উপরে কিন্তু আমার SQL হাইড করা, এই যে SQL, আমি SQL নিচ্ছি। এবার দেখে বলেন তো, এটা কি আপনারা যে MySQL-এ করছেন তার মতো না ডিফারেন্স? সবই সেম, ডিফারেন্স হইতে পারে কমা দেখালো, ওইটা তাদের টিউটোরিয়াল থেকে নিয়ে নেবেন, এই জন্য আমি একটা জিনিস দেখানোর ইয়ে করতেছি। আচ্ছা
আমরা 20 মিনিটের ব্রেকে যাই, 12টার দিকে আসি, নাকি হবে না? হবে না স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আমি খেরুল ইসলাম স্যার, প্রেজেন্টটা তো আসছে, দিতে পারি না। একটা বিআরই একে ব্রেক কত যেন 12টা 20 12টা ব্রেক করব, 12টা হলে তো পিএম হবে। ওকে হ্যাঁ বলেন। ওকে খায়রুল ইসলাম প্রেজেন্ট দিচ্ছি। আচ্ছা এবার বলেন ব্রেকের